চেয়ারম্যান সাহেব আরেক সম্মান দেশের বাইরে আছেন সেই মুহূর্তে وَإِنَّ مَنَاسِكَنَا وَقُبْرَانَا
চল্লিশ
যুগ্ম সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 41তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছা সাধক দল, শ্রমিক দল, ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বক্তব্য হবে আন্দোলনের প্রস্তুতি নেন, রাজপথে থাকার প্রস্তুতি নিতে হবে। এই গরুর চামড়ার চোর, ছাগলের চামড়ার চোর, এটিমের এই ছাগল চামড়ার হাসিল মিলিয়ে খেয়েছে এই হিসাব, এই খুনি হাসিল বছর বাংলাদেশে বাংলার মাটিতে এই খুনি এই সংগ্রামী সাথী বন্ধুর এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান। আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এস এম জিরানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উত্তরের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম রবিন, রিয়াজুল রিয়াজ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত অনেক নেতৃত্বের জন্ম হয়েছে বন্ধুরা আমার, কিন্তু দুঃখের বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সৈনিকের জন্ম হয়েছে কম। আমরা নেতা হতে চাই না, আমরা জিয়াউর রহমানের আদর্শে প্রকৃত সৈনিক হতে চাই। তাই যদি হয় তবেই আমরা মুক্ত করতে পারবো আমার নেত্রী, আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, আনতে পারবো আমার নেতা বাংলাদেশের অহংকার তারেক রহমানকে। আগামী দিনে আমি সকলকে ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শে সৈনিক হয়ে এদেশকে মুক্ত করার দত্ত আহ্বান জানাই। জানাই আমার বক্তব্য শেষকে খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিল্লি জি বিহক, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সাথে বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উত্তর বাংলার সিংহ ফরস, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চকু। এক বড় পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চলমান যুব আন্দোলনের বিপ্লবী নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু। আজকের আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ জাতীয় নেতৃবৃন্দ, বিশ দলীয়
ঐক্য জোটের নেতৃবৃন্দ, বিএনপি ঢাকা মহানগর, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ উত্তর, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল সহ মহিলা দল, সকল জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জাতীয়তাবাদী দল করি, তারা আজকে সকলের হৃদয়ে রক্ত খনন হচ্ছে। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি শহীদ হয়েছেন, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যিনি উপহার দিয়েছেন বাংলাদেশের জনগণকে, যার জন্ম না হলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি আমরা পেতাম কিনা সন্দেহ ছিল। যার নেতৃত্বে বাংলাদেশের জনগণকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছে। আমাদের নেত্রী সেই নেত্রী আজকে কারাগারে, যেই নেত্রী গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, আর তার পরিবারের সদস্য আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে লন্ডনে রয়েছে। ষড়যন্ত্রকারীরা মামলা দিয়ে হামলা দিয়ে তাকে আহত করে পঙ্গু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে লন্ডনে। আজকে এই অবস্থায় জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রিয় ভাইরা, আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতৃবৃন্দ, আপনারা মিছিল সহকারে যারা এসছেন বসে পড়েন। প্রিয় ভাইরা, আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার কি হওয়া উচিত? আমাদের নেত্রী জেলে থাকবে, গণতন্ত্রের না জেলে থাকবে, আর আমরা ঘরে বসে আলোচনা সভা করব, এটি হতে পারে না। আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়া অন্য কোথাও না। প্রিয় ভাইরা, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দীর্ঘ বিভাগ, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সফল মহাসচিব, সাবেক মন্ত্রী, বিএনপির ইন্দুর দিনে
যিনি অনর্গল বিএনপির সপক্ষে বেসরকারি সপক্ষে বর্তমান প্রজন্ম তারেক রহমানের সপক্ষে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই নেতা আজকে অনুরোধ করেছি এই কলকাতায় হচ্ছে সাংবাদিকদের জায়গা,
দয়া করে যারা সাংবাদিক নন তারা ওই জায়গাটা ছেড়ে দেন, ওই জায়গাটা ছেড়ে দেন তারা। Yeah!
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য শ্রদ্ধেয় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমাদের টুকু ভাই, উপস্থিত 20 দলীয় জোটের বিএনপি এবং 20 দলীয় জোটের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, অনেকদিন পর প্রায় বেশ কমাস পরে আবার আপনাদের সামনে এইভাবে একটি অডিটোরিয়ামের মধ্যে বক্তব্য রাখবার সুযোগ হচ্ছে। কিন্তু নিশ্চয়ই আরো অনেক বক্তা আছেন, ওনারা বক্তব্য রাখবেন, আমি দুই একটি কথা বলি, আমি আবার বক্তব্য শেষ করব। আমার বক্তব্যের প্রারম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি 1978 সালের রমনা গ্রীনে এই দলের প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই আমাদের ডানকেও নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছে। এবং আমাদের পার্টির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এই ভিন্ন জগৎ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে কথাটি আমি বলতে চাই তা হচ্ছে, ইদানিংকালে অনেকেই বলেন বিএনপি গর্তের মধ্যে পড়েছে, বিএনপি বিপদে পড়েছে, বিএনপি কি উঠে দাঁড়াতে পারবে, বিএনপি কি ঘুরে দাঁড়াবে, এ ধরনের কথাবার্তা অনেকেই বলেন এবং অনেকেই লেখে, তাই না? তার মানে তারা বলতে চান যে নির্বাচনটি হয়ে গেল, নির্বাচনের নামে যে প্রহসনটি হয়ে গেল, সেই নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে পারি নাই, এই জন্য বিএনপি গর্তের মধ্যে পড়েছে। যারা এই কথা বলেন, যারা এই কথা লেখেন, তারা প্রকারান্তরে এই জঘন্য ন্যাক্কারজনক নির্বাচনকেই সমর্থন করেন। আমাদের কথা হচ্ছে বিএনপি দুর্বল হয়নি, বিএনপি গর্তের মধ্যেও পড়েনি, বরং বিএনপি আরো আগের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে। যে নির্বাচন
যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, যে ক্ষমতায় জনগণের কোনো অংশগ্রহণ নেই, সেই ক্ষমতা বিএনপি কোনো দিনই চায় না, সেই ক্ষমতা কোনো দিনই চায় না। এই ক্ষমতায় যদি বিএনপি চেত তাহলে 2008 সালে পরে যখন আমাদের নেত্রীর কাছে প্রপোজাল দেওয়া হয়েছিল এই যে একটা সাজানো পাতানো নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে যে নির্বাচনের মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনার দল ক্ষমতায় যাবে, সেদিন আমাদের নেত্রী কি বলেছিলেন, যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ করবার সুযোগ নেই, যে নির্বাচনে জনগণের ভোট দেবার সুযোগ নেই, এমন নির্বাচন এমন ক্ষমতা আমার দরকার নাই। আজকে বিএনপি ক্ষমতায় যেতে পারে নাই বলে বিএনপি দুর্বল হয়েছে, বরং এই যে নির্বাচনের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই সমস্ত ভোটাধিকার হারানো মানুষগুলো এখন বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে, এবং বিএনপি এখন আগের চেয়ে জনসমর্থনে বলেন, সাংগঠনিক শক্তিতে বলেন অনেক বেশি শক্তিশালী। সুতরাং ঘুরে দাঁড়াবো আমরা, কোথা থেকে ঘুরে দাঁড়াবো, আমরা তো জনগণের পক্ষে দাঁড়ানো আছি, আমরা কি জনগণের পক্ষ থেকে ঘুরে দাঁড়াবো অন্যদিকে? না, আমরা জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে দাঁড়ানো অবস্থায় আছি, ওই অবৈধ ক্ষমতা দখল করবার জন্য ঘুরে দাঁড়াবার কোন মানসিকতা বিএনপি নাই। কথা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দিয়ে সারা রাত ধরে মধ্যরাত্রে সিল মেরে তারা অবৈধভাবে ক্ষমতায় গিয়েছে, টার্গেট একটাই, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে। সুতরাং বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি ছিল, আছে, আগামীতে যখন জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব। আমাদের মনের মধ্যে কোন জনগণতা আছে, কোন ভয় আছে? মনে রাখবেন, বিএনপির বিকল্প বাংলাদেশে কোন দল নাই, বর্তমানে বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে যার গ্রামে বিএনপির শক্তিশালী সংগঠন নাই, বরং ওরা যারা এই কথা বলে তারা পুলিশ ছাড়া রাস্তায় চলতে পারে, পুলিশের উপর ভর করে দেশ চালান, নিজেদের দলের দিকে তাকান, গুটি কয়েক চাঁদাবাজ মাস্তান ছাড়া আর আপনাদের দলের দল বলতে আর কিছু নাই। আসল আওয়ামী লীগ করতো তারাও আর এখন আওয়ামী লীগ করে না, ছেড়ে দিয়েছে। পরিশেষে অনতিবিলম্বে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছে, আন্দোলন করতে হবে, প্রস্তুত সবাই? খালেদা জিয়ার জন্য আন্দোলন করার জন্য প্রস্তুত আছেন কিনা?
সামনের লাইনে যারা সিনিয়র হয়ে গেছেন হাত তুলতে আপনাকে লজ্জা পাচ্ছেন? ম্যাডাম আজকে হুইল চেয়ারে মনে রাখবেন, এই লজ্জার কোন মূল্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, উপমহাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত রাজনীতিবিদ জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় নেতৃবৃন্দ, স্বাধীন সাংবাদিক বন্ধুরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতেই স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী বন্ধুরা, আমার আজকের এই অনুষ্ঠানটি অনেক বড়, অনেক জাঁকজমকপূর্ণ, কিন্তু প্রাণহীন। কেননা আজকের এই অনুষ্ঠানে যার থাকার কথা ছিল আমাদের মমতাময় মা, অসংখ্যটি মানুষের নাম মানি দেশমাতা বেগম খালেদা জি আজকে আমাদের মাঝে নেই। আমরা আজকে ভারাক্রান্ত, আমরা ব্যথিত, দেশমাতা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপির 41তম প্রতিষ্ঠাবার্ষিকী করতে যাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য শেষ একটা কথা বলতে চাই, দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এজন্য প্রয়োজন ঐক্য, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। কিন্তু তার মাপকাঠি হচ্ছে একটাই, যারা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানে না, যারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মানে না, তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। বাংলাদেশ পিপলস পার্টির অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন এত ভাষণকে অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 20 দলীয় জোটের অন্যতম নেতৃত্ব জাগপার সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। বিসমিল্লাহ রহমান রহিম। জাতীয়তাবাদী দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বারবার তারা নির্যাতিত নেতা, যিনি চলমান আন্দোলনকে, যিনি তার সেই অত্যন্ত পরিশ্রমের ভিতর দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সংগ্রামী জননেতা আজকের সভাপতি জনাব মির্জা
উপস্থিত আছেন যাদব এই দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সাবেক প্রেসিডেন্ট সদস্য বিন্দু নেতৃবৃন্দ সংগ্রামী সাথীরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আমি এইটুকু বলতে চাই যে এই লোকটি সারা বিশ্বের দরবারে এই বাংলাদেশকে শির উঁচু করে দাঁড়িয়ে রাখার জন্য কাজ করেছিলেন সেই সংগ্রামী জননেতা, সেই রণাঙ্গনে বীর পুরুষ, সেই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে এই দলটিকে প্রতিষ্ঠা করেছিলেন সারা বিশ্বে এই বাংলাদেশটাকে শির উঁচু করে দাঁড়িয়ে রাখার জন্য। ভক্তরা আমার, আজকের এই প্রতিষ্ঠা রাষ্ট্রপতিকে আমাদের মাঝে নাই, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে ওই ফরমাটি মানুষের কারণে অভ্যন্তর থেকে রাখতে রাখা হয়েছে। আমি আহ্বান জানাব, আসুন রাষ্ট্রপতির সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি, বিজয়ের পথে যাত্রা শুরু। জীবন অথবা মৃত্যু, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সাথে শুভেচ্ছা বক্তব্য রাখছেন পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বিসমিল্লাহ রহমান রহিম। বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মোশাররফ হোসেন এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বীর দলে জোটের নেতৃবৃন্দ, সংগ্রামী সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিএনপি যদি প্রতিষ্ঠিত না হতো, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না, এদেশের রাষ্ট্র, এদেশের মানুষ রাজনীতি করতে পারত না, এদেশের মানুষের, এদেশের গণতন্ত্র থাকত না। তাই আমাদের একটাই মাত্র এখন করা উচিত, আমাদের দেশ নেত্রী, বিরোধী দলের জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সংগ্রাম করা উচিত, ঝাঁপিয়ে পড়া উচিত এবং ঐক্যজোটভাবে সবাই একসাথে ঝাঁপিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে, নাহলে এদেশের গণতন্ত্র থাকবে না, এদেশের স্বাধীনতা থাকবে না, আমরা রাজনীতি করতে পারবো না। আমাদের এই কাজটাই করা উচিত, সবাইকে শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের মাঝে সে বুঝতে পেরেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ পিপলস লীগের সংগ্রামী মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটা কথাই বলবো, শুভেচ্ছা বক্তব্য অনেক বক্তব্য আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ব্যক্তি যদি জন্ম না নিতে এবং তিনি যদি এই বাকশালের বিরুদ্ধে কথা না বলে এবং গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজকেও আমরা ওই এক নায়কতন্ত্র বাকশালের চাপাতলে আমরা পুষ্ট থাকতাম। আজকে দেশে গণতন্ত্র নাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করা রাখা হয়েছে, তারেক রহমানকে বিদেশে রাখা হয়েছে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে আগে আসতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং প্রতিষ্ঠা পার্টিকে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইসলামী ঐক্যজোটের সভাপতি চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রফিক। আলহামদুলিল্লাহ কাফা ও সালাম আলাইকা।
যার হক যাহাকাল বাতিল গুণার বাদ তারা যাব না। আমি আজকে আমাদের প্রিয় নেতা জনাব খন্দকার আলম ভাই সাহেবের সভাপতিত্বে আজকে শহীদ জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত বিএনপির 140তম প্রতিষ্ঠা বার্ষিকীর সব ধরনের সফলতা কামনা করি। আমি দেশ ও জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলব যে আল্লাহর রাসূল বলেছেন যে মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো পান না। আপনি শহীদ জিয়াউর রহমান সাহেব এই দেশে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করেন নাই, এই ইনস্টিটিউটে দাঁড়িয়ে 76 সালে শহীদ জিয়াউর রহমান সাহেব এই দেশের সকল মানুষের জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন তিনি জনগণের গ্রামে গঞ্জে পায়ে হেঁটে মতামত নিয়ে বিএনপি করেছেন। বিএনপির বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে যেসব মিথ্যা বক্তব্য দিচ্ছেন সরকার প্রধান হয়ে মন্ত্রী, আমি অনুরোধ করব এই দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন মিথ্যা পরিহার করেন। আজকে আমি আপনাদের খালি দৃঢ়তার সাথে বলতে পারি আমাদের নেত্রী বেগম খালেদার উপরে যে জুলুম হচ্ছে এই জুলুমের বিচার আমরা দেখব এই দেশে হবে ইনশাআল্লাহ। আমি বিএনপির সভাকে বলব হতাশ হওয়ার কিছু নেই, শহীদ জিয়াউর রহমান সাহেবের নাম পৃথিবীতে যেভাবে আছে আমি শেখ হাসিনাকে দৃষ্টি আকর্ষণ করে বলব 72 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব একদম পৃথিবীর সবচেয়ে বড় জনপ্রিয় নেতা ছিলেন। সেই সময়ে 72 সালের প্রথম এপ্রিল ইত্তেফাকের রোববার ম্যাগাজিন সংখ্যায় শহীদ জিয়াউর রহমান সাহেব কিভাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছেন, কার সম্বন্ধে কি বলেছেন, বঙ্গবন্ধু সম্বন্ধে কি বলেছেন, টিকাহান সমস্ত ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে বাংলাদেশের খাঁটি ইমানদার মুক্তিযোদ্ধা ছিলেন শহীদ জিয়াউর রহমান। পাকিস্তানের এজেন্ট ছিলেন না, পাকিস্তান ছিলেন শেখ মুজিবুর রহমান। আমি সময় সংক্ষিপ্ত পরিস্থিতি আবার বলব দেশকে বাঁচান শেখ হাসিনা মিথ্যা পরিহার করেন, নতুবা ডেঙ্গু এটা একটা সামান্য লক্ষণ আরো লক্ষণ পাবে। সবাইকে ধন্যবাদ, সময় লিখব রহমতুল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এনডিপির চেয়ারম্যান কারিম আহমদ আবু তাহের, আমরা তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভাষণী ক্যাফের চেয়ারম্যান এমডি আজহারুল ইসলাম, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন গণফোরামের সংগ্রামের সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সভাপতি এবং মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, তারা যে এত সুন্দর একটা আয়োজন করেছেন এই প্রতিষ্ঠা বার্ষিকীতে, ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। লি কুয়ান ইউ একটা কথা বলেছিলেন, বাংলাদেশ সমস্যাটা কি, মানে আমাদের বাংলাদেশ সম্বন্ধে উনি খুব বেশি কিছু বলেননি, শুধু বলেছেন তাদের ইতিহাসের সাথে তাদের এখনো একটা বোঝাপড়া হয়নি, তাদের নিজেদের ইতিহাস সম্বন্ধে তারা অনেক ধরনের ভুল চিন্তা এখনো আছে। এত বছর পর আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে আমরা সম্মান দিতে অসুবিধা হচ্ছে এই সরকার। এখন আপনাদের মধ্যে অনেকে আছে যারা নিজেরা যুদ্ধ করেছেন, যাদের বাবারা চাচারা আত্মীয় স্বজন যুদ্ধ করেছেন এই দেশের জন্য। প্রথমে আপনাদের কাছে আমি আমার কৃতজ্ঞ জানাতে চাচ্ছি যে আপনারা আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছিলেন, এটা এই সম্মানটা আপনারা সবসময় পান না এবং আমি আশা করি
দেশের মানুষ বুঝতে পারবে যে অনেক মানুষ এই দেশের স্বাধীনতার সংগ্রামে জড়িত ছিল এবং অনেক মানুষের যুদ্ধের কষ্টের জন্য এই দেশ স্বাধীন হয়েছে। প্রত্যেক দলের প্রত্যেক ব্যক্তির জীবনে কঠিন সময় আসে, ভালো সময় থাকে। ক্যারেক্টার, চরিত্র বোঝা যায় একটা দলের কঠিন অবস্থায় কিভাবে সেটা তারা অতিক্রম করে। এবং আমি দেখছি যে বিএনপির মধ্যে অনেক সাহসী কর্মী আছে, অনেক নেতা আছে, যারা এই কঠিন সময়ে তারা রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। 29-30 তারিখের ঘটনা যেটা কিছু মানুষ নির্বাচন বলে, তখন আমি নিজে চোখে সেটা দেখেছি। নবীগঞ্জ বাহুবলের বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের এবং যুবদল এবং ছাত্রদল যে ছেলেরা যেভাবে কাজ করেছে, ভয় ভীতি সব কিছু তারা মানে ভুলে, তাদের উপরে অনেক ধরনের অত্যাচার হয়েছে, মিথ্যা মামলা তো কালচারে দেশে চলে আসছে, কিন্তু একটা শক্তিশালী সংগঠন এর প্রমাণ তারা আমাদের আমাকে দিল এবং আমার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি জানি না আপনারা কিভাবে বড় হয়েছেন, কিন্তু আমার পরিবারে আমার বাবা মা শিখিয়েছেন যে আমাদের দেশের মুক্তিযুদ্ধে যারা বড় একটা ভূমিকা পালন করেছে তাদেরকে সম্মান করা দরকার। একজন বীর উত্তম, একজন বীর উত্তমকে সম্মান না করে আমি বুঝতে পারছি না এই দেশটা কিভাবে চলবে। শহীদ জেনারেল জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি প্রথম সারির, আমাদের দেশের যদি যুদ্ধের বীরের মধ্যে ধরা হয় উনি প্রথম সারিতে থাকবেনই এবং এটা চিরকালই থাকবে। রাজনৈতিক কারণে ওনাকে হেয় করার জন্য কিছু কথা বলা হয়, যারা সেই কথা বলে তাদের নিজেদের দিকে তাকিয়ে তাদের দেখা উচিত, তারা কি করেছে দেশের জন্য এবং এই স্বাধীনতা সংগ্রামে তাদের কি ভূমিকা ছিল এবং শহীদ জেনারেল জিয়াউর রহমানের কি ভূমিকা ছিল তাদের চিন্তা করা উচিত। এখানে আমি বলতে চাই সাহসের ব্যাপারে তো ওনার সাথে তুলনা করার মতো খুব কম লোক আছে, কিন্তু আমি বলবো ওনার স্ত্রী বেগম খালেদা জিয়ার সাহস আমাকে ইমপ্রেস করেছে এবং আমি মনে করি সারা দেশের মানুষকে উনি অনুপ্রেরণা দিয়েছে যে সাহসে মনোবল দিয়ে কি করতে হয়, শারীরিক সব কিছু অতিক্রম করে মনোবল দিয়ে উনি কিভাবে এখনো লড়াই করছেন অন্যায়ের বিরুদ্ধে, আমি ওনাকে স্যালুট করি। ওনার নিঃশর্ত মুক্তি আপনাদের দাবি বিএনপি, কিন্তু আমি মনে এটা ঐক্যফ্রন্টের দাবি, আমরা গণফোরামেও বলেছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা আমি নিজের চোখে দেখেছি, এটা জনগণের, বাংলাদেশের জনগণের দাবি। আমি শেষে কয়েকটা কথা বলতে চাই ঐক্য সম্বন্ধে। কিছু টক শোতে ঐক্য নিয়ে প্রশ্ন উঠে যে ঐক্য নাই, ঐক্যর কি মানে কি পরিকল্পনা আছে ভবিষ্যতের জন্য, আপনারা এগুলিতে খাবড়াবেন না, সময় মতো আপনারা দেখবেন এবং যারা ঐক্য নিয়ে তারা অনেক জল্পনা কল্পনা করছে তারা একটা জবাব তখন পাবে, সময় মতোই পাবে। আমাকে কিছু সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে নির্বাচনের পরে বিরোধী দলের মধ্যে সব দলের মধ্যে একটা মানে খুব দুরবস্থা আপনাদের, বললাম হ্যাঁ সব দলের মধ্যে এই সোকল নির্বাচনের সময় আমাদের একটা অনেক অনেক কষ্টে গেছে, অনেক মিথ্যা মামলা, অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আমি মনে করি সবচেয়ে দুরবস্থা হলো যেই দলটা এখন ক্ষমতায় আছে, তাদের আত্মবিশ্বাসের এত ঘাটতি যে তারা একটা ফ্রডুলেন্ট নির্বাচন করে পার পেয়ে তারা সংসদে যেতে পারে আমি জিনিসটা বুঝতে পারছি না, এখনো বুঝতে পারি না। তাদের আত্মবিশ্বাসের ঘাটতির ফলে তারা একটা সুষ্ঠু নির্বাচন খুব সহজে দিবে না,
এটা আমি বুঝতে পারছি। তারা নিজেরা কি করেছে প্রত্যেক জায়গায়, ব্যাংকিং খাতে, কৃষি খাতে, আমাদের পরিবেশ যেভাবে ধ্বংস করেছে, প্রত্যেক খাতে যেভাবে অর্থনীতিতে যা করেছে, বৈষম্য যেভাবে বেড়েছে, তারা জনগণের সামনে যেতে ভয় পায়। এবং এটা দুঃখের বিষয়, কারণ তারা নিজেদেরকে গণতান্ত্রিক একটা দল হিসাবে পরিচয় দেয়। এনিওয়ে, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে ঐক্য নিয়ে আপনারা কোনো এই ধরনের কথা আপনারা পাত্তা দিবেন না, সময় মতো একটা জবাব পাবেন এবং ইনশাল্লাহ এই দেশটা আবার মুক্ত হবে এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ আপনারা দেখতে পারবেন, যেখানে আমাদের সর্বসমত্ব, আমরা সব কিছু, সর্বভৌমত্ব আমরা নিজেরা রক্ষা করতে পারি। ধন্যবাদ। সাথে বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এলডিপির সংগ্রামী মহাসচিব, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বিএনপির মুক্তিযোদ্ধা জনাব রেজাউল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই অনুষ্ঠানের তত্ত্বাবধান সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিএনপি প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, 20 দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বয়স 69 বছর এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেট ফোর্সের সাথে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আমার ভাগ্যে লড়াই করার সুযোগ হয়েছে। আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি যে এই বিএনপি গঠন, বিএনপির আগে জাগদল গঠন, সকল কিছু গঠনের সাথে আমার সম্পৃক্ততা ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা দিশাহারা জাতিকে তার ঘোষণার মাধ্যমে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। 25-এর রজনীতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন তৎকালীন 8ম বেঙ্গল ব্যাটালিয়নের QIC মেজর জিয়াউর রহমান সরকার প্রধান হিসাবে এবং রাষ্ট্রপ্রধান হিসাবে সর্বপ্রথম এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এবং আমরা মনে করি সেই 25 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত এই দেশের সরকার প্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আওয়ামী লীগের আমার বন্ধুরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে সম্পৃক্ত করতে চান। আমি নিজে সাক্ষী, 1977 সাল তৎপরবর্তী সময়ে জাগদল গঠন, ফ্রন্ট গঠন, রাষ্ট্রপতি নির্বাচন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার সময়ও আমি একজন কর্মী হিসাবে সেই সময় কাজ করার সুযোগ হয়েছে। যখন 1 সেপ্টেম্বরে এই দল গঠন হবে সেই দিনও আমি এই দলের সাথে ছিলাম এবং এই দলের যুব দলের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে মির্জা আব্বাস আলী ভয়েসর এবং অন্যান্য সাইফুর, আতাউর মনির, কাজী জাহাঙ্গীর, আমরা তখন যুব দলের প্রতিষ্ঠাতা সদস্য। ডক্টর মোশাররফ হোসেন তখন ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে সর্বপ্রথমে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে
তিনি ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছেন, সংগঠিত করেছেন। প্রতিষ্ঠাকালীন আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠাকালীন সময়ের কিছু কথা বলা দরকার। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডাক্তার ও টেলিযোগাযোগ অ্যাডভাইজার। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির মাধ্যমে 18 ফেব্রুয়ারি 1979 সালে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশে বাকশালী প্রথা থেকে একটি গণতান্ত্রিক প্রথা সেদিন 1989 সালে 18 ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে এই দেশে প্রচলিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি তার অগ্রণী ভূমিকা নিয়ে এইভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট বিলুপ্ত করে বিএনপির জন্ম না দিতেন এবং 18 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন না হতো, তাহলে এই দেশের মানুষ কোনোদিন গণতন্ত্রের মুখ দেখত না। শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই দেশের গণতন্ত্রকে জবাই করে দিয়েছিলেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক দিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই দেশে গণতন্ত্রের সূচনা করেছেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপি গঠনের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, আমার অনেকেই তাদের বক্তব্যে আজকে জাতীয় ঐক্যের কথা বলেছেন বা 20 দলীয় জোটের ঐক্যের কথা বলেছেন, আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। আমরা যে যেই অবস্থান থেকে, যে যার যেই জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এই দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এই দেশে আবার নতুন করে একটি নির্বাচন অনুষ্ঠিত, সেই জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছে। সুতরাং আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। বিভিন্ন দল বিভিন্ন অঙ্গন থেকে বা বিভিন্ন ফোরাম থেকে বিভিন্নভাবে যাই বলছেন, সবাই গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলছেন। তো আমি আমার বক্তব্য অর্ধায়িত করব না। এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের সাথে ছিলাম, আজকে ভিন্ন জায়গায় থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, জিয়াউর রহমানের আদর্শ এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাব, এইটুকু প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বৈশ্বর চন্দ্র রায়, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐক্যজোটের অন্যতম শীর্ষ নেতা, স্বাধীনতা যুদ্ধের প্রথম পতাকা উত্তোলনকারী ঝাড়সের সাবেক বিবি আসম আব্দুর রব, আমরা তাকে পরিচালের মাধ্যমে অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে সারা পাঠ করছেন জনক্রিকেটের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি। আজকের সভার সভাপতি এবং মঞ্চে যারা আছেন সবাই তাদের চিনেন। আজকে ছড়া না, আমি শুধু বলবো, এতিমের হাহাকার চামড়ার দাম নাই, এতিমের হাহাকার দাম নেই চামড়া, আর গরিবের কান্না এর নাম হাসিনা। এই যে অবস্থা, সেই অবস্থায় যখন বাকশাল প্রতিষ্ঠা হয় এইরকম অবস্থাই ছিল। শেখ মুজিব বাকশাল আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করে এবং নৌকা নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আজকেও সেই অবস্থা। তাই এই অবস্থার উত্তরণ হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওই বিএনপির নেত্রী নয়, 20 দলের নেত্রী নয়, উনি গণতন্ত্রের নেত্রী। শত অত্যাচারে এই বলো নয়না মেথা, বিশ্বে আছে বলো কয়েকটি নেতা, বাংলাদেশে আছে খালেদা জিয়া, কৃষ্ণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, বাংলাদেশে খালেদা জিয়া। আসুন ঐক্যজোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ সরকারের এক সময়ের মন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংগ্রামী
সভাপতি উনিশশো পঁচিশাবাসীকে স্বাগত, সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্লিজ একটু কথা কম বলেন, শোনেন। আপনাদের আমাদের নেত্রী এবং খালেদা জিয়া আজকে কেন করে গেলে তার একমাত্র অপরাধ দেশের জনগণ তাকে বলে। প্রতিহিংসার কারণে, রাজনৈতিক প্রতিহিংসা, তাকে তথাকথিত মামলার নামে বারবার জামিন পাওয়ার পরও তাকে কারাগারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। আমি তাকে তার এই বয়স ও এই ধরনের মানসিক সাহসিকতার জন্য তবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, মুক্তিযুদ্ধের কালে আমরা পাশাপাশি যারা একসাথে যুদ্ধ করেছিলাম, একজন সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, গৌরবের বীরোত্তম এই দলের প্রতিষ্ঠাতা, আমরা দেশ স্বাধীন হওয়ার পরে 100% মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল দেশটি গঠন করেছি। সাহসী সৈনিক, প্রতিবাদী কর্ম, সেক্টর কমান্ডার মেজর জলিল ছিলেন আমাদের দলের আহ্বায়ক। মুক্তিযুদ্ধে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়ার কারণে ব্রিটিশ পাকিস্তানি আমলের আইন শাসন প্রশাসন ব্যবস্থা বহাল রাখার কারণে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে কু পাল্টা কু, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতা জওহরলাল নেহরু, কর্নেল তায়েব, খালেদা মোশাররফ সহ অনেক জাতীয় বিজ্ঞের হাত, অনেক দুর্ঘটনা ঘটনা উদ্ভব হয়েছে, আমাদের আত্মপ্রবক্তির অভাব, আত্মসমালোচনার অভাব, আমরা গভীর সত্যকে উপলব্ধি করতে পারি না, এখনো দোষারোপের রাজনীতি অব্যাহত আছে। আমি খারাপ করেছি, সেজন্য আপনি খারাপ করবেন, আপনি ভালো করে নতুন উদাহরণ সৃষ্টি করবেন না। পাঠশাল গঠন, গণতন্ত্র হত্যা, সংসদের মেয়াদ বৃদ্ধি, রাষ্ট্রের কাঠামোগত ভারসাম্য নষ্ট, কোন নির্বাচন ছাড়াই বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ঘোষণা, এগুলি যে কত বড় আত্মঘাতী পদক্ষেপ তা আওয়ামী লীগ কোনদিন উপলব্ধি করবে। তেমনি বিএনপিকেও তাদের শাসন মনে কোনো গুরুত্বটি যদি হয়ে থাকে তার দায়িত্ব নিতে হবে এবং জনগণের কাছে প্রয়োজন বোধে তাদের এই দোষ স্বীকার করে তার জন্য অব্যাহতি যেতে হবে। আমরাও যারা বিরোধী রাজনীতি করেছি, আন্দোলনের নামে কৌশলের নামে যথার্থ রাজনীতি করছে কিনা সেটা উপলব্ধি, আমরাও যদি কোনো অন্যায় করে থাকি জনগণের কাছে তার কোনো বাক্য সেটা স্বীকার করতে হবে। বিরোধিতার নামে বিরোধিতা না করে এসব গভীর সত্য অনুধাবন করে যে না পারলে রাষ্ট্র আরো বিপর্যয়ের মুখে পড়বে, এমনই তো দেশ অচল হয়ে গিয়েছে। রাষ্ট্র ক্ষমতা দখলে রাখা একটা অভ্যাসে পরিণত হয়েছে, ছাড়া যাবে না।
চুরি ডাকাতি পুলিশ সন্ত্রাস চাঁদাবাদী কু যে কোনো ভাবে হোক রাষ্ট্র ক্ষমতা দখল রাখতে হবে। আওয়ামী লীগের সুশাসন রাষ্ট্রকে সকল প্রতিষ্ঠানকে ধ্বংসের মধ্যে দিয়ে সমাজের শেষ পর্যায়ে নিয়ে গেছে। এটা আর এখন রাষ্ট্র নেই, সকল রাষ্ট্র প্রতিষ্ঠান কিনে নিয়ে রাষ্ট্রে ভোট ডাকাতি করে, এটা আর এখন রাষ্ট্র নেই। আওয়ামী লীগের দুঃশাসিত একটা ভূখণ্ড মাত্র, অত্যাচার নির্যাতন বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী কারাগারে, বিনা বিচারে গ্রেপ্তার, গুম, অপহরণ, জবাবদিহিতা না থাকা, ঘুষ, দুর্নীতি, চোরাকার বাড়ি, লুটপাট, ছাগল চুরি, বয়স্ক মানুষকে চাঁদা দেওয়ার জন্য গাজীপুরে বলৎকার, তার ছেলের আত্মহত্যা, ডেঙ্গুতে ব্যর্থতা, বন্যাতে ব্যর্থতা, সব কিছুর জন্য নাকি এখন আসাম থেকে যে লোকটা হয়া দিচ্ছে, রোহিঙ্গাদের যে ব্যর্থতা, এটা সব জন্য নাকি অন্য দল নয়, যত দোষ নন্দঘোষ যত দোষ ওই বেড়া, আমরা এই অবস্থা দেখার জন্য মুক্তিযুদ্ধ করি নাই, এটার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দেয় নাই। স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র নির্বাচন করতে হবে, এটা ছাড়া শান্তি আসবে না, নিরাপত্তা আসবে না, অনৈতিক কারণের কারণে নারী নির্যাতন। একটা সরকার যদি ক্ষমতা থাকা চুরি করে পুলিশ যদি ঘুষ দেয়, তখন যে অফিসার ঘুষটা নিয়ে ভোট কিনে সে কি আর ওই সরকারের কথা শুনে? এই দেশে কোনো মানবিক মর্যাদা নাই, দেশপ্রেম নাই, যারা অবদান রাখে তাদের স্বীকৃতি নাই, সবের মার বড় গলা, ব্যাংক ডাকাতি করলে তার পুরস্কার, আর মুক্তিযুদ্ধ করলে তারা তিরস্কার। আসল ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, রাষ্ট্রীয় মর্যাদা যদি আমরা সাহেব যদি প্রতিষ্ঠিত না করতে পারি, এক দলের আন্দোলন করে কিছু হবে না, জাতীয় বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। এই হলের ভিতরে স্লোগান দিয়ে আমি আগেও বলেছি, পোস্টার ব্যানার লাগাইয়া বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, জাতীয় বৃহত্তর ঐক্যের মাধ্যমে রাজপথে নামতে হবে, তাকে কারাগার থেকে বের করে আনতে হবে। এই লড়াই জনগণের অধিকারের লড়াই, এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই মুক্তিযুদ্ধের লড়াই, এই মুক্তিযুদ্ধে আমাদেরকে জিততে হবে। আমার পক্ষ বলাবো না, আপনাদের আমাদের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন বিএনপি নেতৃবৃন্দ, পক্ষ ইসলাম আলমী সহ আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ, দলের ঐক্য বজায় রেখে জাতি ঐক্য সৃষ্টি করতে হবে, এককভাবে কোন দল আন্দোলন করে স্বৈরাচারকে বদল করাতে পারবে না। বিড়াল মারার জন্য লাঠি লাগে, সাপ মারার জন্য লাঠি লাগে, সিংহ আর বাঘ মারার জন্য অস্ত্র লাগে। স্বৈরাচারকে ক্ষমতা থেকে নির্বাচিত হলে সেই অস্ত্র হল জনগণের ঐক্য, এছাড়া কোনো বিকল্প নাই। ধন্যবাদ। সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশ দলীয় জোটের অন্যতম নেতৃত্ব জামায়াতে উলামায়ে বাংলাদেশের সংগ্রামী চেয়ারম্যান মাওলানা নূর হোসেন কাশেমি। আমরা
জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আমি সর্বপ্রথম আল্লাহ হাকের শুকরে আদায় করি এই আজকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য এবং অত্যন্ত ব্যথা বেদনার সাথে আমি জাতীয়তাবাদী দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে অসুস্থ অবস্থায় রয়েছে। সেই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক এবং ওনার চিকিৎসার সুব্যবস্থা করা হোক, সাথে সাথে ওনাকে জেল থেকে বাইর করতে হলে অবশ্যই আমাদেরকে ত্যাগ কোরবানি স্বীকার করতে হবে, আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কখনো জাতির মুক্তি আসবে না। আসুন আমরা সংঘবদ্ধ হয়ে এবং বেগম খালেদা মুক্তি সহ আরো যারা কারাগারে আজ বন্দিশালে রয়েছে তাদেরকে মুক্তি করতে হলে এবং আজ আমাদের দেশেও বিভিন্ন দিক থেকে চক্রান্তের শিকার, তাই দেশকে হেফাজত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আসুন আমরা সংঘবদ্ধ হয়ে সর্বভোগের দ্বিধাদ্বন্দ্ব পরিহার করে, সর্বভোগ হীনমানতা পরিহার করে ত্যাগ কোরবানির মাধ্যমে এই জাতিকে মুক্ত করি, দেশকে রক্ষা করি এবং বেগম খালেদা জিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব কারাগার থেকে মুক্তি করার জন্য গণ আন্দোলন শুরু করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে আছেন সংগ্রামী আমিন মাওলানা মোহাম্মদ ইসহাক। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে জনাব সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আমার চেয়ে বয়স জ্যেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই, 93 বছর বয়সেও এই বিএনপিকে আমি মনে প্রাণে ভালোবাসি, এই জন্য ছুটে আসছি যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই বয়সে ছুটে আসছি যে আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য। বিএনপি একটা এমন দল যে নিজেই এটা বিভিন্ন পেশাজীবী বিভিন্ন লোকের সমন্বয়ে একটি ঐক্যবাদ ঐক্য সম্মত বিরাট বিশাল দল। সবচেয়ে মনে রাখতে হবে যে শহীদ জিয়াউর রহমান তিনি ঘোষণা করেছিলেন যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসী হবে সমস্ত কাজের জন্য, সমস্ত কাজের ভিত্তি, এবং জাতীয়তাবাদী
দল এবং ইসলামী মূল্যবোধের দল হিসাবে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, এই জন্য আজকে বিএনপি এমন যে লক্ষ লক্ষ লোক যারা বিএনপি করে না, কোন রাজনীতি করে না, তারা বিএনপিকে মনে প্রাণে ভালোবাসে। আজকে আমাদের প্রতিপক্ষরা বলে যে এই মরাগামে আর জোয়ার আসবে না, বিএনপি এক মিনিটও আন্দোলন করতে পারবে না, এই যে সব কথা দিয়ে তারা বিএনপির প্রতি যে আক্রোশ প্রকাশ করে, বিএনপি কোথায়? বিএনপি কি মরে গেছে? বিএনপি আপনারা কি দেখাতে পারবেন যে আপনারা সত্যি জীবিত আছেন এবং দুনিয়ার বুকে আপনাদের যে ঐতিহ্য সেটা আপনারা দেখা দিবেন? এবং আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতেই হবে। একটু দেখান তো দেখি যে আমরা আসছে মল্লা পর্যন্ত কাঁপিয়ে ওঠে, এইভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ইতিমধ্যে বিশ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের অনেক সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, তারপরও সবাইকে আমরা বক্তব্য দিতে পারি নাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে সবাইকে আমরা আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে এই আলোচনার সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এখন আজকের এই আলোচনার সভায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, উত্তরবঙ্গের প্রতি সন্তান ইরফান হাসান মাহমুদ টুকু আপনাদের সামনে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকে আমাদের প্রাণ প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী, দেখতে দেখতে 40টা বছর পাবে, 41 পা দিয়েছে বিএনপি। কিন্তু এই বিএনপি প্রতিষ্ঠার পিছনে বাংলাদেশি জাতীয়তাবাদের যে একটা মূল মন্ত্র সেটা প্রতিষ্ঠা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বাংলাদেশে যারা তারা চেতনার ফেরিওয়ালা, মুক্তিযুদ্ধের চেতনা, আমরা কালের সাক্ষী। 25 মার্চ রাত্রে এই ঢাকা শহরে প্রথম মুক্তিযুদ্ধ হয়েছিল রাজারবাগ পুলিশ লাইনের, পুলিশেরা যখন পাকিস্তান হামলাদার বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং সেই রাজারবাগ পুলিশ লাইনে শান্তিনগরে মেতে আমি ছিলাম পুলিশদের সাথে প্রথম মহলে 303 দিয়ে পাকিস্তান আর্মির সাথে গোলাগুলি করেছিলাম। সেদিন কিন্তু কোনো চেতনা ছিল না, প্রথম মহলের প্রথম দিনের যে মুক্তিযুদ্ধ হয়েছিল ঢাকা শহরে সেদিন কোন চেতনা ছিল না, চেতনা ছিল একটাই, পাকিস্তান হানাদার বাহিনী আমাদেরকে নিজ কবে আক্রমণ করেছে বাঙালি জাতির প্রতিহত করবে। এবং সেদিন রাত্রে পুলিশেরা 303 গুলি বন্দুক দিয়ে যেভাবে যুদ্ধ করেছিল
সেটা আজকে ইতিহাসে দেখা যাবে। আমরা দেখেছি সেদিন রাত্রে সারা ঢাকা শহরের মানুষ বড় বড় গাছ কেটে রাস্তায় ফেলে দিয়েছে যাতে পাকিস্তানের সেনাবাহিনী না আসতে পারে। তখন কিন্তু কোনো চেতনা ছিল না, চেতনা ছিল একটাই, দেশ হানাদার বাহিনী আক্রমণ করেছে এবং আমাদের যুদ্ধ করতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে। তারপরে যখন কার্ফু উঠে গেল 27 তারিখে, সারা বাংলাদেশের মানুষ দিশেহারা, যাদেরকে ভোট দিয়েছিল, সংসদ সদস্য বানিয়েছিল, যারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কথা, তাদের কোনো খবর নাই। সারা জাতি একটা হতাশাগ্রস্ত হয়ে গেছে। সেই সময় আমি তখন এবং আমার বন্ধু বরুণ মাহমুদুল্লাহ স্বাধীনতা ঘোষণা দিয়েছে, আমরা খুব উৎসাহ ভরে দেখলাম, শুনলাম চান্দিস্তারে আওয়াজ আসছে না, খসখস করে আওয়াজ হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া সব রহমান সাহেব শহীদ কমায় প্রেসিডেন্ট জিয়া অন ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, উই আর ইন ওয়ান। এই যে ডাক, আমাদের মতো হতাশাগ্রস্ত যুবক যারা ছিলাম, আমাদের রক্তে আগুন জ্বলে উঠল। আমরা স্বাধীনতার জন্য যখন এটা ছড়িয়ে গেল, তখন মানুষ বুঝল যে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সেই জন্য জিয়া রহমান আজকে ওনারা ওনাকে কত রকমের উপাধি দেয়, ইতিহাস কোনোদিনও বিকৃতি করা যায় না, ইতিহাস ইতিহাসের কথা বলবে। জিয়াউর রহমান যেদিন ওরা পারে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে, সেদিন জিয়াউর রহমান সাহেবের আবির্ভাব হয়েছিল এবং মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। আজকে একেবারে চেতনা করতে করতে বুক ধাপায়, সেদিন খুঁজে পাওয়া যায় নাই। তারপরে ইতিহাস অনেক লম্বা, জিয়াউর রহমানের কোনদিনও ক্ষমতা গড়বে নেই নেই। 27 নভেম্বর এদেশের সিপিআই জনতা বিপ্লব করে বন্দী জিয়াউর রহমানকে কাঁধে করে নিয়ে এসে বাংলাদেশ ভিতরে বক্তৃতা দেওয়া হয়েছিল। সুতরাং মিথ্যা বলে ইতিহাসকে বিকৃত করা যায় না। এবং সেদিন জিয়াউর রহমান সাহেব অনুভব করেছিল এই জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একটা বৃহত্তর ঐক্য করতে হবে। সেই ঐক্যের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনি একটি আমরেলার নিচে ছাতার নিচে একটা বাগানের বিভিন্ন ফুলকে নিয়ে এসে জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন। তাই বলে আজকে বাংলাদেশে সর্ববৃহত্তর দল এবং জনপ্রিয় দল। আমি শুধু একটা কথা বলে বক্তব্য শেষ করবো, জিয়াউর রহমান একজন অলি ছিলেন, সে অলি হিসাবে মৃত্যুবরণ করেছে, তা না হলে তার জানাজায় যত লোক হয়েছিল ইতিহাসে আর সেই জানাজার লোক হবে বলে সন্দেহ আছে। তাই জিয়াউর রহমানের সেই আদর্শ বাংলাদেশের মানুষ ধারণ করে এবং জাতীয়তাবাদী দল করে। আপনারা আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, জিয়া আছে বলে এবং জিয়াউর রহমানের পরে আমাদের মা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া হাল ধরছিল বলে আজও বাংলাদেশি জাতীয়তাবাদ বেঁচে আছে। এবং যতদিন বেগম খালেদা জিয়াকে জেলে রাখুক না কেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অবিশ্বাসী মানুষ আরো দ্বিগুণ সাহস দিয়ে বেগম জিয়াকে ইনশাল্লাহ একদিন মুক্ত করবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এই কথাটুকুই বললাম। তো চেতনা ফেরি করে কোনো লাভ নাই, চেতনা আর হয়েছে ওই মেহেরপুরে বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠার সময় ওই চেতনার তিনটা কথা বলা হয়েছিল, তার আগে কোনো চেতনা ছিল না। এটাই হলো ইতিহাস, সত্য ইতিহাস। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বীর চট্টলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনের আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে বিএনপির এই জন্মবার্ষিকীতে আমাদের স্মরণ করতে হবে কোন প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের সৃষ্টি হয়েছিল। প্রেক্ষাপটটি খুবই পরিষ্কার, তখন বাংলাদেশের জনগণের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা জনগণকে বাইরে রেখে একটি দল গঠন করা হয়েছিল বাদশাহ। তখন বাংলাদেশে অর্থনীতি ভেঙে পড়েছিল, আমি দুর্ভিক্ষের কথা শুধু বলবো না, অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল। তখন রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি চালিত হত, রাষ্ট্র অর্থনীতি পরিচালিত করত, কমান্ড ইকোনমি, যেখানে ব্যক্তি খাতের কোন সুযোগ ছিল না। ব্যক্তি খাতের তাদের যে প্রতিভা, কাজ করার যে তাদের অদম্য স্পৃহা, তার প্রতিফলনের কোন সুযোগ ছিল না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতজাদু পররাষ্ট্রনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে কিছু নিজস্ব সরকারি মিডিয়ার মাধ্যমে তখন মিডিয়ার কাজটা পরিচালিত হচ্ছে। যেই সমস্ত কারণে দেশ স্বাধীন হয়েছে, যার উপর ভিত্তি করে দেশ স্বাধীন হয়েছে, যে মূল্যবোধের উপর দেশ সৃষ্টি হয়েছে, যে গণতন্ত্রের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, ক্ষমতার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, সব কিছু কেড়ে নিয়ে একদলীয় শাসনের মাধ্যমে তখন দেশ পরিচালিত হচ্ছিল। এই ছিল প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, যে সামাজিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, যে অর্থনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেটা পূরণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শহীদ জিয়াউর রহমান সাহেব সেই শূন্যতা পূরণ করেছিল। সেই শূন্যতা পূরণ করতে গিয়ে যে কাজগুলি উনি করেছেন সেটা হচ্ছে, প্রথমত বাংলাদেশের মানুষকে তার আত্মপরিচয় দিয়ে কাজটা শুরু করছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, আইডেন্টিটি ক্রাইসিস। তখন দেশে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, ভুগছিল, আত্মপরিচয় সেটা দিয়ে উনি শুরু করেছেন। তারপরে পাঁচসাল একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করছে, অর্থাৎ মালিকানা দেশের মানুষের কাছে উনি ফিরিয়ে দিয়েছে। পরবর্তীতে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে অর্থনীতি, দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছিল উনি, সেটা ভেঙে দিয়ে অর্থনীতিকে নিয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে।
শক্তি খাতে যে সৃজনশীলতা, যে উদ্যোগ, যে চেষ্টা, সেটাকে বিকশিত করার জন্য উনি মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে ব্যক্তি খাতকে প্রাধান্য দিয়েছিলেন। যেই ব্যক্তি খাত আজকে বাংলাদেশের অর্থনীতিকে আজকে এখানে এসে দাঁড়াতে সক্ষম করেছে, উনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে যে সক্ষমতা সৃষ্টি করার জন্য আজকের যে পোশাক শিল্প আপনারা দেখতে পাচ্ছেন, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আজকে মহিলাদের যে ক্ষমতায়ন হয়েছে, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পোশাক শিল্পের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে, ব্যুরোক্রেসিকে বাইরে রেখে যে বড় ধরনের সংস্কার উনি পোশাক শিল্পে এনেছিলেন, সার্বিকভাবে আমাদের অর্থনীতিতে এনেছিলেন, তার সুফল হচ্ছে আজকের পোশাক শিল্প। লক্ষ লক্ষ মহিলারা কাজ করছে, মহিলাদের ক্ষমতায়ন করেছেন, দেশের অর্থনীতির মূল ভিত্তি স্থাপিত হয়েছে। আজকে বিদেশে যারা কাজ করছে এটাকে রাষ্ট্রীয়ভাবে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তখন মানুষ বাইরে যেত নিজস্ব পরিচয়ে কিংবা বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে চেষ্টায় বাইরে যেত। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্টেট টু স্টেট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে আজকে যে জায়গায় আমাদের বাইরে যারা কাজ করছে সেটাকে প্রতিষ্ঠানের রূপ দিয়েছে বলেই লক্ষ লক্ষ লোক আজকে বাইরে কাজ করছে, রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতি আজকে এখানে এসে দাঁড়িয়েছে। সুতরাং আজকে বাংলাদেশ এসে যেখানে দাঁড়িয়েছে, বিএনপির শুধু জন্ম নয়, বিএনপির সমস্ত সংস্কারের জন্য যে পরিবর্তন যে আরমা সাহেব এনেছিলেন তার কারণে আজকে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে। আমি এখানে একটা কথা বলে শেষ করব, আজকে কিন্তু আবারও সেই রাজনৈতিক শূন্যতা আমরা এসে দাঁড়িয়েছি, আবারও সেই সামাজিক শূন্যতা, আবারও সেই অর্থনৈতিক শূন্যতার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি। এই শূন্যতা থেকে যদি বের হতে হয় আবারও বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের শত কোটি, বাংলাদেশের ১৬-১৭-১৮ কোটি মানুষের সমর্থন নিয়ে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করতে হবে, দেশের একটি মুক্তির মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে এই সংগ্রামে আমাদেরকে জয় হতে হবে। আমাদের আজকে একতার কথা বলা হয়েছে, আমি এটা বলে শেষ করছি, আমাদের একতা সৃষ্টি হয়ে গেছে, বাংলাদেশের মানুষ আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে যে 22 লক্ষ লোকের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কিন্তু একতাবদ্ধ, বিরোধী দলের নেতা কর্মীদের যাদেরকে নিপীড়িত নির্যাতিত করেছে তারা ঝুলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে, তারা একতাবদ্ধ। আজকে যে 9 কোটি লোক, বাংলাদেশের 9 কোটি জনসাধারণ যারা ভোট দিতে পারে নাই, যাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে তারা আজকে একতাবদ্ধ। আমরা সবাই মিলে একতাবদ্ধ ভাবে এক গুপ্ত প্রস্থানের দিকে যাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে সবাই আছে, এই চলার পথে, চলার পথ কিন্তু একটাই, গন্তব্যস্থল কিন্তু একটা, আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছব। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করে আবারও যেই কারণে বিএনপি স্থাপিত হয়েছিল, যে মূল্যবোধে বিএনপি স্থাপিত হয়েছিল, সেই মূল্যবোধ ফিরিয়ে এনে বাংলাদেশকে মুক্ত করব। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশী জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর আব্দুল মঈন খান এখন তার আলোচনায় অংশগ্রহণ করছেন। মিনিমাম 20 মিনিট, সকাল থেকে 7টা থেকে আমি টানা। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করছি, আমার বক্তব্য সংক্ষিপ্ত হবে। এখানে বক্তারা রয়েছেন, তারা বলবেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি কারণে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। কারণ ছিল অত্যন্ত সহজ, আপনাদের মনে আছে এই দেশ স্বাধীন হওয়ার পরে তার পরবর্তী অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে, মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে সৃষ্টি হয়েছিল চরম নৈরাজ্য, যে গণতন্ত্রের জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল, যে অর্থনৈতিক মুক্তির জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। দেশ যখন স্বাধীন হলো তখন এদেশের মানুষ উপলব্ধি করলো এদেশে গণতন্ত্র নাই, এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি হয়নি। এবং ঠিক সেই পরিস্থিতিতে এদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছিল একটি স্বাভাবিক কারণে, আজকে তার যত অপব্যাখ্যায় দেয়া হোক না কেন। এদেশের মানুষ তখনকার যে রাষ্ট্রীয় ব্যবস্থা একদলীয় বাকশাল তাকে প্রত্যাখ্যান করেছিল। এদেশের মানুষ বলেছিল বাকশালে বাস করার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করি নাই। সে কারণেই বলছি এদেশে বিএনপির জন্ম হয়েছিল একটি বাংলাদেশের ঐতিহাসিক প্রয়োজনে, এবং সেই ঐতিহাসিক প্রয়োজনে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যে শুধু এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তা নয়, স্বাধীনতার পরে দিন যখন আবার ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত, তখন এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে পুনরায় দায়িত্ব দিয়েছিল দেশকে পরিচালনা করবার জন্য, এবং তারই ধারাবাহিকতায় এদেশে পুনরায় নতুন করে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছিল এবং তার প্রয়োজনীয়তা এদেশের মানুষ উপলব্ধি করেছিল। তারা বাকশালকে প্রত্যাখ্যান করেছিল, আমার বলতে দ্বিধা নেই, তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছিল। আজকে আমি যে কথাটি বলতে চাই, আপনারা লক্ষ্য করে দেখুন, বাংলাদেশের ডাইনে বাঁয়ে সামনে পেছনে তাকিয়ে দেখুন, ঠিক তেমনি একটি নৈরাজ্য আজকে বাংলাদেশকে গ্রাস করেছে। এখানে গণতন্ত্র নাই, এখানে ন্যায় বিচার নাই, এখানে সুশাসন নাই, এখানে মানবাধিকার নাই। এদেশে এখন যেটা চলছে এটা কোন রাষ্ট্র ব্যবস্থা নয়, এটা একটা জমিদারি প্রথা। এই জমিদারি প্রথার ভিতরে বাংলাদেশের মানুষ বাস করতে চায় না, তারা কোনোদিন এটা গ্রহণ করেনি, এখনো গ্রহণ করছে না। কাজে আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর 41 বছরে এসে আমরা নতুন করে অনুভব করেছি কোথায় আর জিয়াউর রহমান, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি, তাকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে। কাজেই আজকে তারা এই কথা বুঝতে পেরেছে, যদি বিএনপিকে ধ্বংস করতে হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে হবে। কেননা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে যারা বলেছিল মাত্র 2-1 বছরের ভিতরে বিএনপি ধ্বংস হয়ে যাবে, আমি তাদের প্রশ্ন করতে চাই, আজকে 41 বছর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আসুন দেখুন এই সরকারের, বর্তমান সরকারের চরম অত্যাচার নির্যাতন মামলা হামলা গুণ খুন সত্য
বিএনপিকে তারা কোনোভাবে তারা স্তব্ধ করতে পারে না। আজকে যাই প্রেসিডেন্ট জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইনশাআল্লাহ আমরা আগামীতে আমরা মুক্ত করে এনে তার নেতৃত্বে আবার এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র কায়েম করব, যেভাবে একদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে মানুষকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এটা বুঝতে হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ব্যতীত রেখে অন্য কোন শাসন ব্যবস্থা কোনদিন গ্রহণ করে নাই, কোনদিন করবে না। এদেশের বাংলার ইতিহাস আপনারা দেখুন, সেই মোগল আমল থেকে আপনারা দেখুন বাংলাদেশের মানুষ কখনো গণতন্ত্র ব্যতীত রেখে স্বায়ত্ত শাসন ব্যতীত রেখে অন্য মানুষের চাপিয়ে দেওয়ার শাসন কোনদিন গ্রহণ করে নাই। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু আপনাদের এইটুকু বলবো, আসুন যে গণতন্ত্রের শক্তিতে শক্তিশালী হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন একটি রাজনৈতিক দল বিএনপি তিনি গঠন করেছিলেন, জাতীয়তাবাদী দল, সেই জাতীয়তাবাদের শক্তিতে শক্তিশালী হয়ে আসুন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে পুনর্গঠন করে বিশ্বের বুকে যাতে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি সেই পদক্ষেপ আমরা গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। উপস্থিত শ্রোতৃমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী যুব দলের এক সময়ের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী অরণ বস্মী বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু দর্শক চন্দ্র রায়, বাবু দর্শক চন্দ্র রায়, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন সংগ্রাম সদাচার বিরোধী আন্দোলনের ঐতিহ্য নিয়ে নির্লসভাবে পরিষ্কার করে যাচ্ছেন, সহযোগিতা যাতে এগিয়ে যাচ্ছেন সেই তার প্রিয় দল জাতীয়তাবাদী দলের আজকের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ এবং বিজ্ঞ জোটের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং শ্রোতা ভাই ও বোনেরা, 1978 সালের 1 সেপ্টেম্বর সামনের রাস্তার অপর প্রান্তের রমনা বটমলের নিচে অত্যন্ত সাধারণভাবে কোন প্যান্ডেল ছাড়া উন্মুক্ত খোলা আকাশের নিচে জিয়াউর রহমান ডাইনামিক এবং সাতজন ব্যক্তি নিয়ে বসছিলেন। সামনে গোটা সাংবাদিক ছিল, তখন সংখ্যা কমই ছিল। সেদিন তিনি ঘোষণা দিলেন দিলেন জাতীয়তাবাদী দলে। সেই ঐতিহাসিক দিনে ওনার সামনে দাঁড়িয়ে বিএনপির প্রতিষ্ঠার ঘোষণা শোনার সুযোগ হয়েছিল। 41 বছর পরে আমরা সিদ্ধাপ নিয়ন্ত্রিত কক্ষে জনবহুল শ্রোতার মাঝে মঞ্চের পিছনে সর্বশেষ গণতন্ত্র, গণতন্ত্রই সর্বশেষ, গণতন্ত্রই সর্বপ্রথম। কেমন রক্ষক, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না। আগের ঘটনা প্রতিটি মানুষ জানে, কমপক্ষে যাদের বয়স 50-এর মধ্যে। সে কারণে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা, জনগণের সর্বস্তরের অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জিয়াউর রহমান দল গঠেছিল জাতীয়তাবাদী দল। তার একটি রাজনৈতিক শূন্যতা ছিল, দেশপ্রেমী জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী জনগোষ্ঠী ছিল, নেতৃত্ব ভূমি
পাঁচ সালের দাবানো অত্যাচার অনাচারের মধ্য দিয়ে 74 সালের 25শে জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা ঘোষণার সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, ইচ্ছা মত 4টি পত্রিকা ছাড়া বাকি পত্রিকাগুলি ছিল নিষিদ্ধ। অন্য অবস্থার মধ্যে জাতিকে সুসংহত করা এবং ঐক্যবদ্ধ করা প্রয়াস প্রয়োজন ছিল বলে জিয়াউর দূরদর্শিতার সাথে তিনি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। বিদেশি রোষানল থেকে স্বাধীনতার সার্বভৌমত্ব যেন হুমকির সম্মুখীন না হয় সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে নিশ্চিত করার জন্যই তিনি সেই জাতীয় ঐক্য সৃষ্টি করেছিলেন। ওনার যদি বাম বা মধ্যপন্থী সকল ধরনের লোকই ছিল, সবাইকে তিনি একত্রিত করেছেন। যারা সেদিন গোপন সংগঠন করছেন তার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গোপন থেকে বাইরে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেন, এবং যে আওয়ামী লীগ একজন শাসন ব্যবস্থা বাকশাল করেছিল তারও নতুন করে আওয়ামী লীগ পুনর্জন্ম দেওয়ার সুযোগ নেন এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা আওয়ামী লীগ শুরু করেন। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে বাকশাল যদি প্রতিষ্ঠিত করা যেত তাহলে দেশ আরো অনেক উন্নত হত। তাহলে বুঝতে হবে সেই বাকশালের চেতনাবাদে যিনি ধারক আজকে সেই শেখ হাসিনার কাছে গণতন্ত্র আশা করা নিষ্ফল। আন্দোলন সংগ্রামের বিকল্প নাই, বাংলাদেশ স্বাধীন কিন্তু বিবৃতি বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় নাই, বাংলাদেশ স্বাধীন কিন্তু শুধু মিছিল আর রাজপথ দিয়েই শেষ হয় নাই। চূড়ান্ত পর্যায়ে মানুষকে অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করতে হয়েছিল। আজকে যে বিরাজমান অবস্থা দেশে, অর্থনীতি বুঝি না, আর্থিক থেকে বুঝি ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ দোকানদার যার দিকে তাকানো যায় বোঝা যায় সবার মধ্যে একটি অর্থনৈতিক সংকট চলছে, অভাব চলছে, ব্যাংকগুলো ফাঁকা, আমানতকারীদের আমানত দিতে পারে না, চেক কাউন্ট করে দিলে অপেক্ষা করতে বলে অথবা তার পরের দিন যেতে বলে। এমনি অবস্থার মধ্যে শূন্যের করে অর্থনীতি আর অন্যদিকে উন্নয়নের নামে টাকা লুটপার এক মহোৎসব। যত বড় বড় প্রকল্প তত বেশি বেশি দুর্নীতি, তত বেশি বেশি টাকা সংশ্লিষ্টদের প্রকটস্থ হয়। এমনি অবস্থায় দৌড়ের অপরাধে আজকে বাংলাদেশ। আর গণতন্ত্রের কথা বলবো না, এই কারণে গণতন্ত্র অনেক আগেই গুম হয়েছে ইন্দিরাচুরির মতো। এই গুম গণতন্ত্রকে কিছু বের করতে হলে আমাদেরকে অবশ্যই রাস্তায় প্রতিযোগিতা করতে হবে, ঘরে বসে প্রতিযোগিতা করলে আর শুধুমাত্র আমরা সুন্দর সুন্দর কথা বলে জনগণ আশ্বস্ত হবে না। জনগণ পূর্তির জন্য ছটফট করছে। জনগণের মুক্তি খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে কথা, খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সূত্রে কথা। আজকে আসুন খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম যদি না করি আমরা গণতন্ত্রের মুক্তির সংগ্রাম করি। গণতন্ত্রে যে বাধা খালেদা জিয়ার মুক্তিতে সেই একই মুক্তির বাধা। গণতন্ত্র যে কারণে আজকে গুম হয়ে গেছে খালেদা জিয়ার মুক্তির ভাবনাটাও আজকে গুম। কোনোদিন কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতার মুক্তি আদালতের উপর নির্ভর করে না, যে আদালত যে বিচার কার্যালয় চলে প্রধানমন্ত্রীর নির্দেশে সেখান থেকে আমি ন্যায় বিচার পাব, যদি ন্যায় বিচার পাব তাহলে খালেদা জিয়ার শাস্তি হবে কেন। আত্মস্বাদের কথা বলে একটি টাকা কম নাই তহবিলে, তার আত্মস্বাদ কি হলো? সে কারণে বলছি এই রাজনৈতিক বিবেচনায় আজকের এই যে 30 তারিখে ভোট 29 তারিখে করা চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়াকে জেল দেওয়া হয়েছে এবং সেই চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে এবং প্রত্যাশী মানবতীদের প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করছেন খবর খালেদা জিয়ার মৃত্যুর খবর পাবেন জেলখানায়, সেদিন তিনি নিশ্চিত হবেন, সেদিন তিনি আরেকটি প্রত্যাশী ঘাসের মতো হয়তো পার্লামেন্টে দাঁড়িয়ে যেমনি শুনেছিলাম কোথায় সিরাজ সিকদার হয়তো বা একদম বলবেন কোথায় খালেদা জিয়া। সেই কারণেই বলব আমাদের দায়িত্ব আছে, বিএনপির দায়িত্ব আছে, বিএনপি জনগণের দল। সুতরাং জনগণের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র মুক্ত করার ক্ষেত্রে জনগণের পাশে থাকা, জনগণকে ডাক দিয়ে জনগণ ডাককে আসতে প্রস্তুত। আমরা যদি ডাকে সাড়া না, আমাদের ডাকে সাড়া দিবে, কিন্তু আমরা না করতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি ভয়কে জয় না করতে পারি আর মৃত্যুকে যদি আলিঙ্গন না করতে পারি তাহলে গণতন্ত্র কথা মানুষ মুখ দেখবে না, খালেদা জিয়ার মুক্ত হবে না। সেই কারণে আজকে নেতৃত্বের শূন্যতা নিয়ে
সরকার যে ভাবনায় ছিল সেই নেতৃত্ব শূন্যতা হয় না, জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব সেই মাঠের প্রান্তর থেকে চলে আসে। আজকে খালেদা জিয়া পাড়ার অন্তরালে আরেকজন বিদেশে বসে দেশ চালাচ্ছে, তারেক রহমান আমাদের দল চালাচ্ছে, সেই দল চালানোর ক্ষেত্রে আমরা কিন্তু কোনো বাধাগ্রস্ত নই, কোথাও হোঁচট খাচ্ছি না, দল তো চলছে। কিন্তু দলের যে কাজ, জনগণের পক্ষে যে আন্দোলন সংগ্রাম, এই সিদ্ধান্ত নিয়েই আজকে জনগণের পাশে দাঁড়াতে হবে, নাহলে জনগণ আমাদের উপরে অভিমান করবে, জনগণের ক্ষোভ আমাদের উপরে আসবে। কারণ জাতীয়তাবাদী শক্তির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দল শুধু শুধু পত্রিকার বিবৃতির মধ্যে দিয়ে আর নিজেদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে জনগণ হতাশ হবে, আর ষড়যন্ত্রকারীরা আরো আস্ফালন করবে, আরো বড় বড় কথা বলবে। আজকে রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে রোহিঙ্গাকে নিয়ে কি হচ্ছে, ইন্ধন দেওয়া হচ্ছে, আর সরকার বলছেন বিরোধী দল উস্কানি দিচ্ছে। বিরোধী দল উস্কানি দিবে কেন? রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে দেন না, কিন্তু রোহিঙ্গারা যখন লক্ষ লক্ষ লোক নিয়ে রাস্তায় নামে মিছিল করে সমাবেশ করে তাদের বাধা দেন না। সুতরাং রোহিঙ্গা ইস্যুটা জাতীয় ইস্যু, রোহিঙ্গার সমস্যাটা বাংলাদেশের সমস্যাটা, এই সমস্যাটা প্রবল সমস্যা, এই সমস্যা কতদিন চিরস্থায়ী হতে পারে না, তার জন্য উল্লেখযোগ্যভাবে দেশি বিদেশি সকল শক্তি এবং জাতিসংঘ থেকে নিয়েই আমাদের একযোগে কাজ করে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং তাদের সেখানে নাগরিক জীবন নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে সর্বসম্মতভাবে, ধর্ম আর ধর্মগ্রস্ত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধভাবে। কিন্তু আজকে এটা নিয়েও তিনি রাজনীতি করতে চান। এই ইস্যুর পর আর একটি ইস্যু হবে, আরেক দেশের শুনছি নাগরিকত্ব তালিকা প্রকাশ করছে, সেই নাগরিকত্ব থেকে যারা বাদ পড়বেন তাদেরকে কোনদিকে ধাক্কা দেবেন, সেদিকে আমাদেরকে টাকা দেবেন না অন্যদিকে ধাক্কা দেবেন, সেটা কিন্তু বাংলাদেশের জন্য আজকে ভাবনার বিষয়। সে কারণে সংকট একের পর এক আসছে, এর কারণ জনগণের শক্তি এবং জনগণের চিন্তা চেতনা। যখন সরকার গঠন হয় না তখন সেই সরকার দায়িত্বশীল হয় না, এই সরকার দায়িত্বশীল না, এই সরকার দায়িত্বশীল করতে পারে, এই সরকার মানুষ কিন্তু পারদর্শী, এই সরকার মানুষ গ্রহণ করতে পারদর্শী। আজকে সকালবেলা পত্রিকা তুললে 7 বছরের শিশু থেকে 80 বছরের নারী অপমানিত হচ্ছে রাস্তাঘাটে, যেখানে সেখানে কলেজ স্কুল প্রাঙ্গনের সামনে যেখানে চলবেন সেখানে কাছে চলেন ট্রেনে চলেন কোথাও তার নিরাপত্তা নাই, এমনি একটি অরাজক পরিস্থিতিতে আজকে বাংলাদেশে যে অবস্থা চলছে তাতে আমাদের ঘরে বসে থাকার সময় নাই। আমরা যদি নিরন্তর পথ চলছে 41 বছর, আমাদের 42 বছর অতিক্রম করার আগে বাংলাদেশের জনগণকে মুক্ত করতে হবে, আর জনগণের নেতৃত্ব এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, কারণ গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া। সুতরাং এই দুঃশব্দকে এক শব্দে পরিণত করে আমাদের আন্দোলন এবং সংগ্রাম করার ক্ষেত্রে রাজপথের প্রতিযোগিতায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ। সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনবিদ, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নন্দিত জননেতা জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে সবচেয়ে আগে গভীরভাবে শ্রদ্ধা জানাই আমাদের প্রয়াত নেতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতি। 41 বছর পার হয়েছে এখন, এই দল কিভাবে গঠন করা হয়, কোন প্রক্রিয়া এবং কোন দৃষ্টিভঙ্গি থেকে আমি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি এই বিএনপির প্রথম গণতন্ত্র এবং প্রথম ঘোষণাপত্র
খসড়া তৈরি করি। শহীদ জিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। উনি যখন আমরা যখন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শহীদ জিয়াকে যখন আমাদের প্রার্থী করলাম, তখন ওনার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে আমি কাজ করেছিলাম এবং সারা বাংলাদেশের সকল ভোট কেন্দ্রে আমার সই করা নিয়োগপত্র দিয়ে আমাদের এজেন্টরা আমাদের কেন্দ্রে কাজ করেছেন এবং শহীদ জিয়াকে বিপুল ভোটে ব্যবধানে জয়লাভ করিয়েছেন। শহীদ জিয়ার কথা বলতে গেলে অনেক অনেক সময়ের প্রয়োজন। সংক্ষেপে শুধু বলতে চাই যে শহীদ জিয়া স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং দেশকে গণতন্ত্র দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শহীদ জিয়া সংবিধান সংশোধন করে বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। যখন তার আবির্ভাব হয় 1975 সালে, তখন দেশে একদলীয় শাসন ছিল। সেখান থেকে তিনি আমি সেনাবাহিনীর সাথে আমরা সংবিধান সংশোধন করে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলাম, বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললাম এবং সারা বিশ্বে মুসলমান রাষ্ট্রগুলোর সঙ্গে যে ইসলামী উম্মা তা প্রতিষ্ঠা করার জন্য সংবিধানের সন্নিবেশিত করা হলো এবং আরও অনেক পরিবর্তন আনা হলো। আজকে সেই শহীদ জিয়ার সংগঠনে জাতীয়তাবাদী দল আমরা প্রথমে জাগদল করেছিলাম, সেখান থেকে জাতীয়তাবাদী ফ্রন্ট, তারপরে জাতীয়তাবাদী দল। যেই তিনজন ব্যক্তি শহীদ জিয়ার সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করেছিলাম এই সময়ে রাতের পর রাত, তাদের মধ্যে একজন মারা গেছেন, আরেকজন আমাদের দলে এখন নাই, আর দেশের বাইরে আছেন আরেকজন। আমি একমাত্র সাক্ষী যে বলতে পারি যে শহীদ জিয়ার যে দিক যে দিক নির্দেশনা ছিল বাংলাদেশকে একটি স্বনির্ভর উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, তার যে 19 দফা কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে তিনি একটাই দেশের মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন যে আমরা একটি আত্মনির্ভরশীল, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। আজকে তাই এই দেশে বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে শুধু এটুকু বলি বেগম খালেদা জিয়া সম্পর্কে, বেগম খালেদা জিয়া কারাবন্দী আছেন ঠিকই, কিন্তু তার জনপ্রিয়তা আগের চাইতে অনেক অনেক বেশি বেড়েছে এবং তিনি আরো অনেক বেশি শক্তিশালী রাজনীতিবিদ। আপনারা দেখেন যে আওয়ামী লীগের নেতাদের রাত্রে বোধহয় ঘুম হয় না বেগম জিয়ার কথা চিন্তা না করে, তারাই আজকের একটা প্রথম আলোতে একটা বুক আর্টিকেল আছে যে বিএনপির শক্তি আমাদেরকে বলে যে আমরা মানে একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছি, কিন্তু বিএনপির শক্তি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এই কুশাসন, দুঃশাসনের কারণে আজকে বিএনপি এখনও একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত আছে এবং এতেই বলা প্রয়োজন যে আমাদের যে 26 লক্ষ নেতা কর্মী যারা এই বিভিন্ন মামলায় আসামি হয়েছে তাদেরকে যদি 10 গুণ করা হয় তাহলে হবে 2 কোটি 60 লক্ষ মানুষ। বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগের কারণেই জাতীয়তাবাদী দলকে কোনোদিন নিশ্চিহ্ন করা যাবে না, কারণ তাদের কারণেই বিএনপি থাকবে,
এবং তাদের কারণেই বিএনপি আগামী শতাব্দী পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাবে। আজকে আমাদের একটি সংকটময় সময় চলছে, একটি এটা অত্যন্ত সাময়িক অবস্থা। আমি জানি অনেক অস্থির, অনেক হতাশ যে 12 বছর হয়ে গেল আর কত আমরা অপেক্ষা করব, কিন্তু একথা বলতে চাই যে এটা একটা জাতির জন্য কোনো বিশেষ সময় নয়, এটা অতি অল্প সময়। প্রয়োজন হলে আরো অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু এই সরকারের পতন অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নাই। যে শূন্যতা তারা সৃষ্টি করেছেন, এই শূন্যতা ভয়ঙ্কর শূন্যতা, এই শূন্যতার মাসুল এই দলকেই একদিন দিতে হবে যারা আজকে দেশ শাসন করছে। আজকে অনেকে বলে যে এই জাতি এখন প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেলেছে, কারণ তাদের অত্যাচার নিপীড়ন, তাদের কন্ট্রোল, তাদের যে নিয়ন্ত্রণ প্রশাসনের উপরে, পুলিশের উপরে, র্যাবের উপরে, গণমাধ্যমের উপরে, রাজনৈতিক দলগুলোর উপরে তাদের যে নিয়ন্ত্রণ সৃষ্টি করেছেন তারা, তার ফলে প্রতিবাদ করার শক্তি নাকি মানুষকে হারিয়ে ফেলেছে। এটা কখনোই হতে পারে না। যে দেশের মানুষ 24 বছর আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধ করেছে, রক্ত দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, সেই দেশের মানুষকে কোনোদিনই দাবিয়ে রাখা সম্ভবপর হবে না। এটা একটা সাময়িক অবস্থা হতে পারে, কিন্তু এটার পরিণতি আবার এই দেশের মানুষ আবার তাদের অধিকার আদায় করার জন্য আবার আন্দোলন করবে। এবং সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বলতে চাই যে আইনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনেক চেষ্টা করেছি এবং করে চলেছি, কিন্তু আমাদের পক্ষে রাজনৈতিক প্রভাবের কারণে আদালতগুলোর কোনো রকমের সহানুভূতি আমরা পাই না। সুতরাং আমাদের একমাত্র পথ হলো আন্দোলন, রাজপথে বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে হবে। আজকে বিচার বিভাগের যে অবস্থা হয়েছে, আগে জানতাম পুলিশের নির্যাতন নিপীড়ন, সরকারের অত্যাচার নিপীড়ন নির্যাতন, এখন শুরু হয়েছে বিচারিক নির্যাতন। বিচারালয়ে গিয়ে আমরা বিচার পাই না, আমরা সুবিচার পাই না। কেন? কারণ আমি বিরোধী দল করি। সেই জন্য আগে সুপ্রিম কোর্ট এই ধরনের কোনো রকমের আচরণ আমরা আগে কোনোদিন দেখি নাই। আগে সব সময় যারা নির্যাতিত নিপীড়িত, যারা ভুক্তভোগী, যারা আদালতে যেতেন তাদের পক্ষে আদালত থাকতেন এবং তাদের অধিকার রক্ষা করার জন্য চেষ্টা করতেন। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকে সেই চর্চাটা পাল্টে গেছে, এবং যার কারণে আমাদের এই হাজার হাজার নেতা কর্মী এবং আমাদের নেত্রী বেগম খালেদা জেলখানায়, আবার আমার অনেকেই জেলে যেতে হবে, শিগগিরই, খুব সময় খুব কম, কিন্তু আমরা প্রস্তুত আছি সেই জন্য। এই করে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করা বাংলাদেশের মাটি থেকে সম্ভব করা হবে। আজকে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করি। নীতি নৈতিকতা মূল্যবোধ বলে এখন দেশে আর কিছু নাই। আমি একটি খুব কম আজকের অনুষ্ঠানে যাই, কিন্তু একটা বিরাট একটি সুদৃঢ় সমাধি গেছে, সেখানে বেশিরভাগই আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা ছিল। প্রত্যেকের বক্তব্যে একটা কথা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, তারা ক্ষমতা আছেন ঠিকই, কিন্তু তারা জানেন যে তাদের ক্ষমতা অত্যন্ত একটা দুর্বল ভিত্তির উপরে নির্ভর করে আছে, এবং তারা প্রত্যেকে বলছেন যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে। মূল্যবোধের অবক্ষয় হয়েছে কেন? কারণ দেশে একদলীয় শাসন চলছে, সেজন্য দেশে গণতন্ত্র নাই বলে। সেজন্য আজকে যদি দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণকে যদি ফিরিয়ে দেওয়া হয়, তাহলে এই মূল্যবোধের অবক্ষয় থেকে আমরা মুক্তি পাব, আর তা না হলে এই অবক্ষয় চলতেই থাকবে সর্বক্ষেত্রে। আপনি যেই ক্ষেত্রেই যান না কেন, দেখবেন যে কোনো মূল্যবোধের কোনো দাম এখন নাই। যেসব মূল্যবোধের উপরে
আমরা যেসব মূল্যবোধ নিয়ে আমরা গর্ববোধ করতাম স্বাধীনতা যুদ্ধের সময় এবং স্বাধীনতা যুদ্ধের পরে এবং 2006 সাল পর্যন্ত, আজকে আমরা সেই মূল্যবোধগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে এই দিনে আমাদেরকে আমাদের পথ একটাই, সেটা হলো একটি জাতীয় ঐক্য। কারণ কোনো ফ্যাসিবাদী সরকারকে, একটি সোজাচারী সরকারকে এককভাবে উৎখাত করা সম্ভবপর নয়। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, এবং এই দলের সঙ্গে দেশের সমস্ত গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে, সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কর্মসূচি গ্রহণ করতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ। নামাজ উপস্থিত সুধীমণ্ডলী, বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল 3টায় র্যালি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে এই র্যালিটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিধায়। প্রত্যেকটা ইউনিট এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটা ইউনিট আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ। আপনারা কালকে বিকাল 3টায় সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর দুইটায় র্যালিতে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের সবার প্রতি বিশেষ অনুরোধ, আমরা এই মুহূর্তে আলোচনার শেষ পর্যায়ে এসেছি। আজকে এই আলোচনার সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখন আপনাদের সামনে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি 20 দলীয় ঐক্যজোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমাদের দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমকে। আমি তার সাথে সাথে আজকে আমরা স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে তারই সুযোগ্য উত্তরসূরি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুনর্জীবন দিয়েছেন। আজকে বর্তমান স্বৈরাচারী সরকারের রোষানলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে কারাগারে বন্দী আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। দলকে দীর্ঘ 40 বছর যাবৎ যারা পরিচালনা করেছেন, আমাদের মধ্যে যারা নেই, যারা এই দলকে দলের আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শাহাদাত বরণ করেছেন, শ্রম দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কারাবরণ করেছেন, আমরা আজকে এই 41তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনারা ইতিমধ্যে আলোচনা, দীর্ঘ আলোচনা হয়েছে, সকলেই প্রায় বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আওয়ামী লীগের
সৃষ্ট বাকশাল। এই বাকশালের মধ্য দিয়ে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করার জন্য মহান মুক্তিযুদ্ধের এক সাগর রক্ত পার হয়ে আমরা যখন স্বাধীন হয়েছি তার প্রায় সোয়া তিন বছরের মধ্যেই এই মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়েছে এবং সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। চারটি সরকারি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাক ব্যক্তির স্বাধীনতা সেদিন ছিল না। রক্ষী বাহিনীর অত্যাচারে মানুষ ভালোভাবে ঘরে ঘুমাতে পারত না। এমনি একটি অবস্থার সৃষ্টি হয়েছিল বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। সেখানে কিসের কিসের শূন্যতার সৃষ্টি হয়েছে? যেটা আমরা দাবি করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, তিনি যে যুদ্ধ করে পরবর্তীকালে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ যে উপাধি বীরত্বম পেয়েছিলেন, এই সময়কালে তার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার প্রেক্ষাপটে তিনি প্রয়োজন মনে করেছিলেন যে এই বাকশালের শূন্যতা পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা। এই শূন্যতাগুলো কী ছিল? প্রথম ছিল গণতন্ত্র। দেশে গণতন্ত্র ছিল না, দেশে আইনের শাসক ছিল না, দেশে অর্থনীতি সমাজতন্ত্রের নামে লুটেরা অর্থনীতিতে পরিণত হয়েছিল এবং রক্ষী বাহিনীর অত্যাচার। এর থেকে দেশকে রক্ষা করার জন্য, দেশের জনগণকে মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে ঘোষণাপত্র, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ঘোষণাপত্রের ভিত্তি করে, যে ঘোষণাপত্র ঘোষণা করে এই দল প্রতিষ্ঠা করেছিলেন, এখন পর্যন্ত সেই ঘোষণাপত্রে কিন্তু সম্পূর্ণভাবে সেখানে অটুট রয়েছে। আমি সেই ঘোষণাপত্রের যেখানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য 29টি অনুচ্ছেদের মধ্যে লিপিবদ্ধ আছে তার প্রথম একটি আমি পড়ে শোনাতে চাই। সেটি হচ্ছে এক, বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক ইস্পাত কঠিন গণঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, গণতন্ত্র সুরক্ষিত ও সুসংহত করা। প্রথম ঘোষণাপত্রে প্রথম আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটা হচ্ছে প্রধান। এটাকে আজকে আমাদেরকে গভীরভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে বুঝতে হবে, যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে বুঝতে পারব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত সুদূর প্রসারী একজন রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন, যে যে লক্ষ্য উদ্দেশ্য করে রেখে তিনি দল প্রতিষ্ঠা করেছেন। আজকে বাংলাদেশে এই অবস্থায়, আজকে আমাদের দলের 40 বছর অতিক্রমের পরে আপনারা যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করেন দেখবেন যে আজকের বাংলাদেশে আজকে সেই যে লক্ষ্য উদ্দেশ্য, আজকে 100 বার প্রযুক্তি। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই যে দেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ যেসব ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন সেই সব ক্ষেত্রে সফল হয়েছিল, এটা যদি আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি তাহলে আজকে আমাদের কি করণীয় তা আমাদের সামনে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যেমন আমাদের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আওয়ামী লীগ সেই সময়কালে দেশের জনগণ আশা করেছিল, প্রত্যাশা করেছিল যে 25-এর কালো রাত্রের পরে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করা হবে। বাস্তবতা হচ্ছে যে তৎকালীন মেজর জিয়া, যিনি পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগ পারেনি। আমাদের এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বর্তমানে
90% মুসলমানের দেশ। আমরা যেখানে মুসলমানরা যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহি রহমান রহিম ছাড়া শুরু করি না, সেখানে স্বাধীনতার পরে 72-এ যে সংবিধান রচনা হয়েছিল সেখানে কিন্তু বিসমিল্লাহি রহমান রহিম ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহি রহমান রহিম স্থাপন করেছেন। এখন পর্যন্ত এই সংবিধান থেকে বিসমিল্লাহি রহমান রহিমকে কেউ উঠিয়ে দিতে পারে নাই, এবং আমার বিশ্বাস বাংলাদেশ যতদিন থাকবে এটা উঠে দেওয়া সম্ভব হবে। অতএব এই যে মৌলিক একটি বিষয়, আমাদের যে ধর্মীয় চেতনা বিশ্বাস, এটাকে সংবিধানে জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতা পারেন নাই। জিয়াউর রহমান এই দেশে তৎকালীন যে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাটের অর্থনীতি ছিল, তার থেকে সুষম ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক যে মুক্তি, এ ব্যাপারে সুস্পষ্ট তিনি এই বিএনপির আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে লিখে গেছেন। তিনি তলাবিহীন ঝুড়ি অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। বাংলাদেশে 74 সনে দুর্ভিক্ষ হয়েছিল, আমাদের দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার জন্য 19 দফা কর্মসূচি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করেছেন। গণতন্ত্র, 2 বার আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, বাকশাল গঠনের মাধ্যমে একবার, আর 1 জাতীয় সংসদ নির্বাচনে 29 তারিখ ডিসেম্বরের 29 তারিখ মধ্যরাতে আরেকবার, 2 বার আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একবারে বাকশাল থেকে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরশাদের সুইয়াদের হাত থেকে দেশকে মুক্ত করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। অতএব আওয়ামী লীগ গণতন্ত্র যেখানে হত্যাকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বারবার উদাহরণ সৃষ্টি করেছে। অতএব যদি এইভাবে বলতে থাকি, যেমন রোহিঙ্গা সমস্যা, বিএনপির সময় 2 বার রোহিঙ্গার সমস্যা হয়েছিল। 1978 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে সসম্মানে ফিরিয়ে যেতে তিনি সেই ব্যবস্থা করতে পেরেছিলেন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে। ঠিক একইভাবে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ও 1992 সনে এইভাবে রোহিঙ্গাদের এদেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বিএনপির নেতৃত্বে সেই সমস্যার সমাধান হয়েছে। আজকে আওয়ামী লীগ আপনারা দেখছেন তারা এটার সমস্যার সমাধান করতে পারছে না, 2-2 বার প্রত্যাবর্ষণের দ্বিতীয় তারা 1 রোহিঙ্গাকেও ফেরত দিতে পারেনি। আজকে এই সরকার এই ইস্যুতে একা হয়ে গিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো জায়গা থেকে তারা সমর্থন পাচ্ছে না। এই ক্ষেত্রে রোহিঙ্গা সমস্যা সমাধানেও বিএনপি যেভাবে যখন 2-2 বার সফল হয়েছে, আওয়ামী লীগ 2-2 বার ব্যর্থ হয়েছে। অতএব এমনি ভাবে যদি বলতে চাই তাহলে অনেক বলা যাবে। এই জন্যই কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, বিএনপির নেতৃত্বকে ভয় পায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভয় পায় এবং খালেদা জিয়াকে ভয় পায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায়। তার জন্যই আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, যে মামলা হয়েছে আপনারা শুনেছেন জানেন, এর মধ্যে কোনো সম্পৃক্ততা নাই আমাদের নেত্রীর, শুধু গণতন্ত্রের সংগ্রাম করে বলে গণতন্ত্র পুনরুদ্ধার করবে সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বলেই আজকে বেগম খালেদা জিয়া আজকে কারাগারে। অতএব আজকে বাংলাদেশে যে ক্রান্তিকাল, গণতন্ত্র নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, আইনের শাসন নেই, মানুষের নিরাপত্তা নেই, রোহিঙ্গা সমস্যা, ডেঙ্গুর সমস্যা, কোনো সমস্যা এই সরকার সমাধান করতে পারছে না। একটি সারা দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষ আজকে
সকলে এদেশের জনগণ দুশ্চিন্তাগ্রস্ত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আচরণে কিভাবে এদেশের মানুষ মুক্ত হবে, সেই প্রেক্ষাপটে আজকে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সবাই আমাদেরকে আজকে আমাদেরকে বদ্ধ হতে হবে এবং আমাদের প্রত্যয় এবং আমাদের দৃঢ় সংকল্প ঘোষণা করতে হবে যে এদেশে নক্সাল সৃষ্টির পরে যে সকল শূন্যতা, রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, এই ধরনের শূন্যতা আজকে বাংলাদেশে বিরাজ করছে। জনগণ এই অনিশ্চয়তা থেকে মুক্ত পেতে চায়, যদি করতে হয় তাহলে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আর গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আর তাহলে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, যে সংকট মধ্য দিয়ে আমরা দেশ অতিক্রম করছি তার থেকে জনগণ মুক্তি পাবে। অতএব আজকে আমাদেরকে আমাদের দলের মধ্যে অঙ্গ সংগঠনে আমরা আমাদের যে গণতান্ত্রিক চেতনাবোধকে লালন করে আমাদের গঠনতন্ত্র মোতাবেক আমাদের দল এবং অঙ্গ সংগঠনগুলোকে সকল পর্যায়কে আমরা পুনর্গঠন করে যে প্রক্রিয়ায় আমরা চলছি এখন, এই পুনর্গঠন করে সময় মতো আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। তারপরে এই জাতীয়তাবাদী দলের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি এই গণতন্ত্র পুনরুদ্ধারে, কারণ আমরাই দুইবার এই দলের পক্ষ থেকে এই দেশে দুইবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি, আরেকবার পুনরুদ্ধার করতে হলে জাতীয়তাবাদী দলকেই নেতৃত্ব দিতে হবে, আর সেই জন্য জাতীয়তাবাদী দলকে শক্তিশালী হতে হবে, এর মধ্যে কোনো বিকল্প নাই। তারপরে এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে অবশ্যই এদেশে একটি ঐক্যবদ্ধ সংগ্রামের সূচনা করতে হবে। কেননা স্বৈরাচার কখনো এমনিভাবে শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয় না। তাই আমাদের প্রধান দায়িত্ব যে স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এই স্লোগানকে ধারণ করে আগামী দিনে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমরা দেশনেত্রীকে মুক্ত করব, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এই হোক আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ এবং প্রত্যয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের এই আলোচনা সভাকে সফল এবং সার্থক করে তোলার জন্য ঢাকা মহানগর বিএনপি উত্তর দক্ষিণ সহ আমাদের অঙ্গসংগঠনের যে সকল নেতৃবৃন্দ আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমরা আলোচনার সভার একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি, এখন সভাপতির বক্তব্য। এখন বক্তব্য রাখছেন আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ হোসেন জিয়াউর রহমান বীরোত্তর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি, গণতন্ত্রের অতীন্দ্র প্রহরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, এবং আজকে আমাদের এই আলোচনা সভায়
যারা আমাদের অভিনন্দন জানাতে এসছেন, আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে এসছেন, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় জাতীয় বৃন্দ নেতৃবৃন্দ, বিশ দল এবং ঐক্যফ্রন্টের এবং আমাদের দলের সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সভাপতি হিসেবে এখন আর আমার নতুন করে কিছুই বলার নেই। আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ, বিএনপির প্রতিষ্ঠা, তার কার্যক্রম এবং 40 বছরের ইতিহাস, সেই সম্পর্কে তারা বিস্তারিত আলোচনা করেছে। আমি শুধু এইটুকু বলতে চাই যে বিএনপির জন্ম হয়েছিল আওয়ামী লীগের ব্যর্থতার কারণে। বিএনপির জন্ম হয়েছিল এমন একটি রাজনৈতিক শূন্যতায়, সেই শূন্যতা সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণ যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শেখ মুজিবুর রহমানের রহমানের তাকে সাড়া দিয়ে, সেটার মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। এই জায়গাটি যখন আওয়ামী লীগ কেড়ে নিয়ে গেল, যখন আওয়ামী লীগ তার ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য ওই 75 সালে একদিনীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করলো, তখন যে শূন্যতা সৃষ্টি হলো এবং সেই শূন্যতা সৃষ্টি ফলেই যে দুর্ঘটনা, যে রাজনৈতিক ট্র্যাজেডি ঘটেছে, সেই ট্র্যাজেডির পরে কিন্তু সেই শূন্যতাকে পূরণ করার জন্যই শেখ মুজিবুর রহমান তার নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ, দেশপ্রেমিক মানুষদের সমন্বয়ে তিনি বাংলাদেশ জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তো বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তায়। লক্ষ্য করে দেখবেন যে সেই সময়ে যারা বিএনপি প্রতিষ্ঠা লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ওই বিএনপি প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়েছিলেন, তারা কিন্তু সবাই ছিলেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষরাই। একদিকে মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টি, আরেকদিকে আওয়ামী লীগের একটি অংশ, আরেকদিকে ইউনাইটেড পিপুলস পার্টির একটি অংশ এবং আরো কয়েকটি রাজনৈতিক দলের অংশ থেকে এসে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথমে ফ্রন্ট, তারপরে দল তৈরি করেছিলেন তিনি। এবং তারপরে এই বিএনপি কিন্তু আর কখনো পিছিয়ে ফিরে তাকায়নি। হ্যাঁ, অনেক বিপর্যয় এসেছে, অনেক সময় সংকট এসেছে, অনেক আঘাত এসেছে, কিন্তু সব কিছুকেই বিএনপি তার আদর্শ নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন আমাদের দিয়ে গেছেন সেই দর্শনকে সঙ্গে নিয়ে সে উঠে দাঁড়িয়েছে। তারই সেজন্য আমরা সবসময় বলি বিএনপিকে পরাজিত করা এত সহজ নয়। আজকে 40 বছর আগে যে দলটির জন্ম হয়েছিল একটি রাজনৈতিক প্রয়োজনে, ঐতিহাসিক প্রয়োজনে, সেই দলটি এখনো আবার সেই প্রয়োজনে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে জনগণের কাছে। জনগণের কাছে আজকে বিএনপি সেই জন্যই সবচাইতে জনপ্রিয় দল। প্রিয় সহকর্মীবৃন্দ, আওয়ামী লীগের ব্যর্থতা অনেক ছিল তখন, এবং তখন তারা একেবারেই স্বাধীনতার পরে পরেই বলা যেতে পারে যে রাষ্ট্রের অবস্থাকে ল্যাজে গোবরে করে ফেলেছিল। চতুর্দিকে তারা ব্যর্থ হচ্ছিল, সেই ব্যর্থতাকে ঢাকার জন্যই তাদেরকে প্রথমে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে, তারও আগে বিশেষ ক্ষমতা আইন দিতে হয়েছে, তারপরে তাদেরকে সব শেষে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তৈরি করে তাদেরকে বিদ্রোহ দমন করার চেষ্টা করেছে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন কিছুক্ষণ আগে রব সাহেব বক্তব্য রেখেছেন। রব সাহেব ছিলেন কিন্তু এই স্বাধীনতা পতাকা উত্তোলনকারীদের মধ্যে একজন, এখানে অনেকেই ছিলেন, আছেন, এখানে একটা মোশারফ আছেন, ওনারা আছেন যেখানে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সাহসিকভাবে। কিন্তু সেই দিন তার আওয়ামী লীগের নেতৃত্বে সম্পূর্ণ হতাশ হয়ে গিয়ে দেশকে বাঁচাবার তাগিদে তারা বিরোধী অবস্থান নিয়েছিল। সেদিনও একটা রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল শুধুমাত্র বিরোধী দলকে পর্যস্ত করবার জন্য, এবং সেদিনও 20 থেকে 30 হাজার তরুণ কিশোর যুবককে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, আজকে আওয়ামী লীগ বলে যে তারা হাতে নাকি রক্ত নেই, তাদের হাতে সবচেয়ে বেশি রক্ত পড়ে। সেই সময়ও
তারা এই দেশের দেশপ্রেমীদেরকে হত্যা করেছে এবং প্রকাশ্যে পার্লামেন্টে দম্ভ করে বলেছে কোথায় শিরাজ সিকদার, শিরাজ সিকদারকে সেই দিন বন্দী অবস্থায় কাস্টডির মধ্যে হত্যা করা হয়েছিল। একটা দুটো নয়, অসংখ্য। আজকে কিছুদিন আগে মহদুদ ভাই চলে গেছেন, আমাদের বাড়ির মহদুদ, তিনি বলছিলেন যে সেই সময় তিনি রক্ষী বাহিনীর বিরুদ্ধে 500টি মামলা করেছেন, তার একটা ছিল ভালো জিনিস, তখন মামলা করা যেত রক্ষী বাহিনীর বিরুদ্ধে, এখন সেটাও করা যায় না বন্ধুগণ। এখন সমস্ত ব্যবস্থাকে, রাষ্ট্রযন্ত্রকে তারা এমনভাবে গ্রাস করেছে যে এখন একটা মামলা সরকারের লোকদের বিরুদ্ধে বা এই সমস্ত সংস্থার বিরুদ্ধে করা যায় না যারা জনগণের অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এই অবস্থা আজকে আরো খারাপ, পারেনি টিকতে, টিকতে পারে না কোনোদিনও এইভাবে অন্যায় করে, নির্যাতন করে, নিপীড়ন করে মানুষের সমস্ত অধিকারগুলো হরণ করে নিয়ে তাদেরকে পায়ের তলে দাবি দিয়ে টিকে থাকা যায় না বন্ধুগণ। মানব সভ্যতার ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি, না নমরুদ পড়েছে, ফেরাউন পড়েছে, না হিটলার পড়েছে, মুসলিম পড়েছে, না আইয়ুব খান পড়েছে, না শাহ পড়েছে, পারে না। তাই বন্ধুগণ এটা পারবে না। বাংলাদেশের জনগণ চিরকাল সংগ্রাম করে, লড়াই করে তার অধিকার আদায় করে নিয়েছে, এখনো তারা লড়াই করে, সংগ্রাম করে তার অধিকার আদায় করে নেবে। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সম্ভবত 2001 সালের অথবা 91 সালের নির্বাচন, 91 সালেই নির্বাচন প্রচারণাতে করতে গিয়ে একটা উক্তি করেছিলেন, যখন সে জনগণের কাছে তার প্রাণের মধ্যে গেঁথে গিয়েছিল। উক্তিটি ছিল কি, যে তাদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। অত্যন্ত সিগনিফিকেন্ট কথা, যে তারা গোলাম, সবসময় গোলামি করছে, আজকেও তারা গোলামি করছে বন্ধুগণ। নত যেন পররাষ্ট্র নিয়ে, নীতি নিয়ে তারা আজকে বাংলাদেশের সমস্ত যে অধিকারগুলো, বাংলাদেশের স্বার্থ তাকে জবানজলি দিচ্ছে। আমি জানি আমার এই কথাগুলো তাদের একদম ভালো লাগবে না, কারণ ইতিমধ্যে তারা বলতে শুরু করেছে যে আমরা বিএনপি নাকি আপনার রোহিঙ্গাদের যা যেতে বাধা দিচ্ছি, যা হয় আর কি, আপনার নিজের ব্যর্থতা অন্যের উপরে চাপাতে চায়। তারা বাধ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে, তাদের দেশে ফিরিয়ে দিতে। অথচ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে তিনি অতি অল্প সময়ের মধ্যে যে রোহিঙ্গারা এসেছিল তাদেরকে বাইল্যাটারাল আপনার আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়েছে। পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া প্রায় 2,33,000 রোহিঙ্গাকে এই আলোচনার মাধ্যমে ইউনাইটেড নেশনসকে তার সঙ্গে সংযুক্ত করে তিনি ফেরত পাঠিয়েছিলেন। আর আজকে 2 বছর চলে গেল, 2 বার চেষ্টা করেছে, একবারের জন্য একটা রোহিঙ্গাকেও তারা ফেরত পাঠাতে পারেনি। তাদের সম্পূর্ণভাবে ব্যর্থতা, কূটনৈতিক ব্যর্থতা, আজকে তার বন্ধুও নেই। অথচ তারা বড় গলায় বলে যে চীনের সঙ্গে তাদের নাকি অত্যন্ত এখন বন্ধুত্ব সুউচ্চ পর্বতের হিমালয় পাহাড়, ভারতের সঙ্গে বন্ধুত্ব আরো বেশি। তাহলে কি হলো, আজকে ভারত কি অবস্থা নিয়েছে, চীন কি অবস্থা নিয়েছে, কেন তাদেরকে এই সরকার আজকে বোঝাতে পারছে না, কেন তাদেরকে পথে আনতে পারছে না যে রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতে, সমাজে কত রকম বোঝা হয়ে গেছে, তাদেরকে তাদের দেশে পাঠানো মানবিক কারণে সবচেয়ে বেশি প্রয়োজন, পারছে না, ব্যর্থ হচ্ছে। এই কারণে যে তাদের হাঁটুর মধ্যে জোর নেই বন্ধু। আজকে একই অবস্থা চতুর্দিকে শুরু হয়েছে, আজকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে, আর সেই জন্যই এখন বিএনপির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এই দল মানুষের জনগণের দল, তাদের আশা আকাঙ্ক্ষার দল, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই নেতৃত্ব দিয়ে এসেছেন। 9 বছর সংগ্রাম করে তিনি স্বৈরাচার থেকে মুক্ত করেছেন বাংলাদেশকে, তিনি এখনো ওই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য তিনি কারাবরণ করেছেন বন্ধুগণ, প্রায় 18 মাস হয়ে গেল। গতকাল আমি খবর নিয়েছি তিনি অত্যন্ত অসুস্থ, তিনি এখন হাঁটতে পারেন না, তার ব্লাড প্রেশার, সুগার এগুলো নিয়ন্ত্রণে থাকছে না। এই অবস্থায় তিনি মাথার মতো করেননি বন্ধুগণ, তিনি বারবার একই কথা বলছেন যে এই অন্যায়ের বিচার হবে, অন্যায়কারীরা টিকবে না, জনগণ নিশ্চয়ই উঠে দাঁড়াবে, জনগণ গণতন্ত্রকে ফিরিয়ে আনবে এবং সমস্ত যারা বন্দী হয়েছে তাদেরকে তারা ফিরিয়ে নিয়ে আসবে। আজকে আমাদের সেই কাজটি করতে হবে। আসুন আজকে আমরা আমাদের নিজেদের মধ্যে সমস্ত ছোটখাটো ত্রুটি বিচ্ছুতিগুলো ভুলে গিয়ে
আমরা আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ করি। আজকে এই কথাগুলো এখানে এসছে, সব বক্তারাই বলেছেন যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, দলের মধ্যে ঐক্য তৈরি করতে হবে, দলকে আরো সুসংগত করতে হবে, আমাদেরকে জনগণের কাছে চলে যেতে হবে। জনগণের কাছে কি, জনগণকে নিয়েই আমাদেরকে এই আন্দোলন, এই সংগ্রামে সফলতা দেবে। বন্ধুরা, আমরা খুব পরিষ্কার করে বলেছি, আজকে দুঃখ হয় কষ্ট হয় যে যে দাবি আওয়ামী লীগের ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন, সেই দাবি আওয়ামী লীগের ছিল, সেই থেকে আজকে তারা সম্পূর্ণ সরে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে 2012 সালে তাদের সুবিধা মতো তারা সংবিধানকে পরিবর্তন করে নিয়েছে এবং পূর্ণ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছে। কারণ তারা জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কারণ এত অন্যায় করেছে, এত অবিচার করেছে, এত দুর্নীতি করেছে যে আওয়ামী লীগ বলে একটা দলকে মানুষ এখন আর একেবারেই পছন্দ করে না। আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা জনগণের দল। আমাদেরকে জিজ্ঞেস করেন সাংবাদিক ভাইরা যে আমাদের শক্তি কি, আমাদের শক্তি জনগণ, আমাদের শক্তি হচ্ছে জনগণ। বিএনপি যে প্ল্যাটফর্ম অফ দ্য পিপল, জনগণের প্ল্যাটফর্ম হচ্ছে দিন, এবং জনগণের যে রাজনীতি, তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে বিএনপির রাজনীতি। সেটা কি, স্বতন্ত্র, আমরা আলাদা, আমাদের একটা স্বতন্ত্র আছে, আইডেন্টিটি আছে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা স্বাধীনতা সর্বত্রে বিশ্বাস করি, এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। বন্ধুগণ, সেই রাজনীতিকে তুলে ধরে দেশভক্তির বেগম খালেদা জিয়াকে নিয়ে আসতে হবে বের করে, কারণ তিনি প্রতীক গণতন্ত্রের। দেশভক্তি খালেদা জিয়া মানে গণতন্ত্র, গণতন্ত্র মানে দেশভক্তি খালেদা জিয়া। সেই কারণেই আজকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদেরকে তাকে মুক্ত করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, তাকে বের করে আনতে হবে এবং গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে নির্বাচন বাতিল করতে হবে, যে নির্বাচন আপনারা চুরি করে নিয়ে গেছেন, ডাকাতি করে নিয়ে গেছেন, বাতিল করে দিয়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনাদেরকে নির্বাচন করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। এই ধরনের নির্বাচন কমিশন দিয়ে হবে না, যারা সকাল বিকাল সন্ধ্যা শুধু আপনার পদগ্রহণ করে তাদেরকে দিয়ে চলবে না। কি অদ্ভুত কাণ্ড চিন্তা করেন যে চিফ ইলেকশন কমিশনার, তিনি হজ এটা আপনার সুপারভিশনে যাচ্ছেন, এটা তার কাজ না, হজ সুপারভিশনে যাচ্ছেন, তাও আবার দলপতি হচ্ছে একজন স্টেট মিনিস্টার। এই হচ্ছে অবস্থা এই দেশের। বন্ধুগণ, আসুন আজকের এই দিনে আমরা শপথ নেই যে আমরা বিএনপিকে সুসংহত করব। আমাদের দল ইতিমধ্যে সুসংহত হতে শুরু করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা দিয়ে ইতিমধ্যে দলকে সুসংহত করার কাজ শুরু করেছেন। আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে আমাদের দল সম্পূর্ণভাবে সংগঠিত হবে এবং জাতীয় ঐক্য সৃষ্টি করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা অবশ্যই এই দানব, এই ফ্যাসিস্ট সরকার যারা আমাদের বুকের উপরে, জনগণের বুকের উপরে চেপে বসে আছে, তাদেরকে সরিয়ে জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম। আসুন আজকে আমাদের শপথ নেই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে তবেই আমরা ঘরে ফিরব, তবেই আমরা আমাদের সমস্ত কাজ করতে সক্ষম হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ কে বলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।